তো আজকে আমরা প্রথমে প্রজেক্টটা রান করি। তো আমাদের কমান্ডটা কি ছিল বলেন তো? পিএইচপি কমান্ড অ্যাকশন ইকুয়াল হচ্ছে কি রান নাকি রান না, মনে হয় স্টার্ট ছিল নাকি স্টার্ট প্রজেক্ট রান। ছোট করে দিই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকশন দিই, রান দিই। তাহলে এটার কমন মানে হচ্ছে ছোট করা আর কি। এখানে তো বড় করবেন কেন, বড় করতে আমরা ছোট করব। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে। এখন ধরেন আমরা এটা চলে আসছি, কিন্তু এখানে যেটা হয়েছিল যে আমরা কিছু পেজের জাস্ট মানে একটা নেভিগেশন দিছিলাম কোনো রকম একটু বোঝার জন্য, কিন্তু জিনিসটা আসলে সুন্দর হচ্ছে না, ঠিক না? আসলে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্টের কিছু থাকার কথা, হোম পেজে হোমের কিছু থাকবে, অ্যাবাউটে অ্যাবাউটের কিছু থাকবে, কিন্তু এখানে তো কিছু নেই। তো আমরা এরকম কিছু একটা বানানোর চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কোনো প্রজেক্ট আপনাদেরকে মানে আমরা এর আগে করি নাই, তারপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপটাকে একটু ইউজ করব, যাতে হচ্ছে আমরা কী বলা যায় মানে বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করতে পারি আর কি, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপ আমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম প্যানেলে, সেখানে হচ্ছে জাস্ট ফ্রেমওয়ার্কের পরিচিতি ছিল আর কি, ঠিক আছে? তো এখন আমরা একটু ছোট একটা প্রজেক্ট করার চেষ্টা করি একদম ফ্রেশ বুটস্ট্র্যাপ দিয়ে। তো প্রথমে হচ্ছে গেট বুটস্ট্র্যাপ ডট কমে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন দুটো লিঙ্ক পাওয়া যায়, হ্যাঁ, একটা সিএসএস আর একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো আমরা এই দুটো লিঙ্কে কপি করবো, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এই দুটাকে কপি করে রাখবো কোথায়, ঠিক না? তো রাখার জন্য হচ্ছে আমরা ভিউ নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, হ্যাঁ। আর এখানে দেখেন টেস্ট টেস্ট এগুলো দরকার নাই, কেটে দেন, এগুলো কাজ নেই এখানে। তো আমরা এখানে অ্যাপের কাজ কি আছে, অ্যাপের সম্ভবত হেল্পার কিছু একটা তৈরি করেছিলাম। আচ্ছা, ভিউতে যাই। ভিউতে গিয়ে আমরা ফ্রন্ট এন্ডে গিয়েছিলাম, হ্যাঁ। তো ফ্রন্ট এন্ডে আমাদের অনেক কিছু আছে। তো আমরা একটা জিনিস দেখি হচ্ছে কি যে আমাদের যখন আমরা প্রথম দিকে কিছু পিএইচপি প্রজেক্ট করেছিলাম, আমরা কমন একটা জায়গাতে কমন ফাইলগুলো রাখতে পারি, ঠিক না? তো দেন ওই ফাইলটাকে ইনক্লুড করলে হয়ে যায়, মানে হচ্ছে যে ফাইলগুলো আমাদের বারবার ইউজ করতে হয় সেটাকে আমরা চাইলে কী করতে পারি, ইনক্লুড করতে পারি। তো আমি এই ফ্রন্ট এন্ডের মধ্যে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে লেআউটস, লে আউট, বানান বলছে কেন তো লে আউটস। ওকে, তো লে আউটসের মধ্যে আমার দুটো ফাইল থাকবে, একটা দিলাম হচ্ছে আমি হেডার হেডার ডট পিএইচপি, আর একটা দিলাম ধরেন হচ্ছে আমার কি দিতে পারি ফুটার ডট ফুটার ডট পিএইচপি। দেওয়ার পর এই ফুটারে কী থাকবে, হেডারে কী থাকবে, ঠিক না? তো আমরা ধরেন হেডারের প্রথমে একটা প্রজেক্ট তৈরি করে ফেলি, এইচটিএমএল ফাইভ। তো ফাইভ দেওয়ার পর আমি ধরেন এখানে বলে দিলাম হচ্ছে কি আমরা একটা ব্লগ সেট তৈরি করবো, হ্যাঁ, জাস্ট কিছু ব্লগ থাকবে, ব্লগের ফটোটা থাকবে, তার একটা ডিটেলস থাকবে। দেন হচ্ছে এখানে কী থাকবে, এখানে ধরেন আমরা হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিব, হ্যাঁ, লিঙ্ক বলতে হচ্ছে সিএসএস এর লিঙ্কটা দিলাম। দেন হচ্ছে আমাদের নিজস্ব একটা সিএসএস ফাইল দরকার, কারণ আমরা নিজের হতে কিছু চেঞ্জ চেঞ্জ করবো, ঠিক না? তো আমরা লিঙ্ক দিয়ে লিঙ্ক দিলাম, এখানে লিঙ্ক দিচ্ছি লিঙ্ক সিএসএস। ওকে, তো লিঙ্ক সিএসএসে ধরেন আমরা এখানে আমাদের ফাইলগুলো কোথায় থাকবে, ঠিক না? তো নর্মালি দেখা যেত যে আমরা ডট স্ল্যাশ দিয়ে কোথাও থেকে ফাইলগুলো নিয়ে আসতাম, ঠিক না? তো আমরা যে স্ট্রাকচারে একটা কোডিং করতেছি বা আমরা প্রজেক্ট করতেছি, তো এখানে এই স্ট্রাকচারে সাধারণত পাবলিক নামে একটা ফোল্ডার থাকে, ওই ফোল্ডারের মধ্যে আমাদের ডেটাগুলো থাকে, হ্যাঁ। তো আমরা যেটা করবো এখানে একটা ফোল্ডার তৈরি করবো, ফোল্ডারের নাম দিব হচ্ছে পাবলিক। তো পাবলিক বলতে হচ্ছে মানে যে ফোল্ডারের মধ্যে আমাদের রিসোর্স থাকে ওই রিসোর্সটাকে সাধারণত পাবলিক হিসেবে ধরা হয়, হ্যাঁ। তো আমি পাবলিকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে হচ্ছে ধরেন একটা ফাইল ক্রিয়েট করলাম। ধরেন এখানেও আপনি চাইলে ফোল্ডার টোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন আর কি, ব্যাক এন্ডের জন্য ফ্রন্ট এন্ডের জন্য, হ্যাঁ। তারপর তো ধরুন আমি একটা দুটো ফোল্ডার ক্রিয়েট করে রাখি যেহেতু লাগবে, একটা দিলাম হচ্ছে ব্যাক এন্ড, অথবা আমি দিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ব্যাক এন্ড দিই, ব্যাক এন্ড দিলে আইকনটা চেঞ্জ হবে, ব্যাক এন্ড। আর আরেকটা দিলাম ধরেন হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, হ্যাঁ। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মধ্যে হচ্ছে তাদের নিজস্ব ফাইল থাকবে। তো ফ্রন্ট এন্ডের মতো আপাতত আমরা যেহেতু লেস ইউজ করবো, আমরা দিচ্ছি হচ্ছে স্টাইল ডট লেস। তো লেসের ক্লাসটা অবশ্য আশা করি দেখছেন, কারণ এগুলো অনেক আগে দেওয়া হয়ে গেছে আপনাদেরকে, লেসের ফাইলগুলো আর কি বা ক্লাসগুলো।
তো এখন আমরা জানি হচ্ছে কি, লেসে যখন আমরা কোনো কোড করি সে কি করে আমার কাছে একটা সিএসএস ফাইল তৈরি করে দেয়, ঠিক না? আর এই সিএসএস ফাইলটা কি করি আমরা হচ্ছে আমাদের রিসোর্স হিসেবে ইউজ করি। তো এখন কথা হচ্ছে যে আমরা স্টাইল ডট সিএসএসটা আছে কোথায়, এটা আছে হচ্ছে পাবলিক নামে একটা ফোল্ডারে, ঠিক না? আর আমরা আছি কোথায়, এই যে ভিউ এর মধ্যে ফ্রন্ট এন্ড, তার মধ্যে লেআউট, তার মধ্যে হেডার। তো এর আগে আমরা কি করতাম, এরকম ডট ডট স্ল্যাশ দিয়ে যেতাম, ঠিক না? ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, এইভাবে যেতাম। তো পিএইচপিতে হচ্ছে এই জিনিসটা মানানসই না, এখানে হচ্ছে আমরা চাই শর্টকাট, বা হচ্ছে যেহেতু আমরা এখন আরেকটু অ্যাডভান্স প্রোগ্রামার হয়ে যাচ্ছি আমরা আরও শর্টকাট চাই। তো সেখানে যেটা করবেন, যেহেতু পিএইচপি ফাইল এখানে পিএইচপি কোড করাই যায়, ঠিক আছে? তো আমরা যেটা করবো, এখানে ধরেন এরকম একটা প্রিন্ট চিহ্ন দিব, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা পিএইচপি প্রিন্ট হিসেবে জানি। হ্যাঁ, তো এই পিএইচপি প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে একটা পিএইচপি কিছু একটা লিখবো। তো আমরা কী লিখবো, এখানে লিখবো হচ্ছে রিয়েল পাথ। হ্যাঁ, রিয়েল পাথ, তো রিয়েল পাথ হচ্ছে কি, একটা ফাংশন আমরা জানি। তো রিয়েল পাথ কী করে, সে হচ্ছে আমাদের বেস ফোল্ডারটা রিটার্ন করে, মানে হচ্ছে প্রজেক্টের বেস ফোল্ডার। তো ধরুন আমরা এখন আসি কোথায়, এই যে পিএইচপি 10 নামে ফোল্ডারের মধ্যে। এই পিএইচপি 10 থেকে আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে পাবলিকে, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে পাবলিক, পাবলিক। হ্যাঁ, পাবলিক থেকে কোথায় যাব, পাবলিক থেকে যাব হচ্ছে ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ড থেকে কোথায় যাব, স্টাইল ডট সিএসএস। ওকে, দেখেন এতটুকু দিলে আপনার কাজ শেষ। তো আমরা টেস্ট করার জন্য একটু দেখবো যে আসলে ফাইলটা কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ধরেন একটা বডি নামে একটা ক্লাস নিলাম, সিলেক্টর নিলাম, তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে কালার, জাস্ট গ্রে কালার হইলে আমরা বুঝে নিব যে কী হয়েছে, আমার সিএসএস ফাইলটা কানেক্টেড হয়েছে। দেন হচ্ছে এই যে একটা হেডার লিখলাম, এই হেডারটা কী করতে হবে, ধরেন আমরা যেখানে যেখানে ইনক্লুড করতে চাই, হ্যাঁ, ধরেন প্রতিটা পেজের টপে এবং বটমে কী থাকবে, হেডারটা থাকবে এবং বটমে ফুটারটা থাকবে। তো হেডারের মধ্যে জাস্ট হচ্ছে বডি পর্যন্ত থাকবে, আর যে বাকি যে বডিটা সেটা থাকবে হচ্ছে ফুটারের মধ্যে, ঠিক আছে? তাহলে ফুটারের মধ্যে নিয়ে আসলাম, আর এনে হচ্ছে এখান থেকে কী করে দিব, মানে নিচের অংশটাই তো ফুটারের মধ্যে থাকে, ঠিক না? আর ফুটারের মধ্যে ধরেন আমরা জাস্ট আপাতত একটা পি লিখি, পি না লিখে আমরা ফুটার নামে যদি একটা ট্যাগ আছে সিমেন্টিক ট্যাগ, সেখানে পি লিখি একটা, পি লিখে ধরেন বলে দিলাম হচ্ছে কি কপিরাইট, অ্যাট দ্য রেট তো না, এটা হচ্ছে এম্পারসেন্ট কপি আর কি, এম্পারসেন্ট কপি, কপি দিয়ে বলে দিতে পারেন হচ্ছে কত, 2022। আমরা ধরেন দিলাম হচ্ছে কি ব্লক সাইট, ঠিক আছে? অল রাইট রিজার্ভড দিলাম। দেওয়ার পর পিতে কিছু প্যাডিং থাকে, মার্জিন থাকে, আমরা মার্জিনগুলোকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো মার্জিন হচ্ছে পি জিরো দিলে বাদ হয়ে যাবে, সরি এম জিরো। আর আরেকটা হচ্ছে টেক্সট সেন্টার দিবেন, একটু প্যাডিং সবসময় সেন্টারে থাকে। আর ফুটারটা সাধারণত একটা কালার থাকে আর কি, হয় আমরা বিজি ডার্ক দিচ্ছি। হ্যাঁ, বিজি ডার্ক মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর কি। হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, বিজি ডার্ক দিলে অটোমেটিক পেয়ে যাবে, আপনাকে সিএসএসটা করতে হবে না। আর আরেকটা হচ্ছে টেক্সট লাইট। হ্যাঁ, টেক্সট লাইট মানে হচ্ছে টেক্সট কালার হোয়াইট। হ্যাঁ, এটাও বুটস্ট্র্যাপের ক্লাস, আপনি যদি এই ক্লাসটা ইউজ করেন টেক্সটের কালার, টেক্সটের কালারটা কী হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। তো এতটুকু করলাম, ধরেন ফুটারে ফুটারের অংশ রাখলাম, হেডারে হেডারের পার্ট রাখলাম। তো রাখার পর আমরা ধরেন এটাকে আমরা হোমে রাখলাম। তো আমরা প্রথম দিকে যেটা করি, ধরেন এই হেডার আর ফুটারের জিনিসগুলো আমরা এক পেজেই রাখি, ধরেন আচ্ছা হোম পেজেই রাখলাম, ঠিক আছে? হোম পেজে রাখলাম, আর হেডারের পার্টটা আমরা উপরে রাখলাম, পরবর্তীতে আমরা এটাকে ইনক্লুড করে দিব আর কি, ঠিক আছে? ধরেন আপাতত হোম পেজে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, ঠিক আছে? দেখেন আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করে নিই, যা যেখানে ছিল তা সেখানে আছে। তো আমরা যদি হোম পেজে রিলোড দিই, ধরেন আমরা এখন হোম পেজে আসি, দেখেন হোম পেজে যদি রিলোড দিই, দেখছেন নিচে যে কপিরাইট চলে আসছে, আর আমরা যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ইউজ করছি সেটা কিন্তু এখনও আসেনি। দেখেন আমরা যদি রিলোড দিই, এখানে একটা এরর দেওয়ার কথা, আর হেডে দেখেন হোম ডট পিএইচপি প্রি ফ্রম, কোড আসেনি কেন, আরেকবার রিলোড দিচ্ছি, আচ্ছা কন্ট্রোল ইউ দিয়ে দেখি, ও এক্সেল শিটে কানেক্ট হয় নাই না, আমরা আরেকবার কানেক্ট করে দিচ্ছি, রিয়েল পাথ ফ্রন্ট ইন্ড স্টাইল ডট সিএসএস, এ তো ঠিকই আছে, তাহলে আসবো না কেন,
এখানে আসার কথা রিয়েল পাথ। আচ্ছা আমরা এখানে একটা পিএইচপি কোড লিখে দেখি যে কেন আসে নাই, ঠিক আছে? তারপর ধরেন এখানে লিখলাম পিএইচপি, আর এখানে ধরেন এভাবে লিখলাম, লিখে হচ্ছে এখানে কিছু লিখতে পারি হচ্ছে কি প্রিন্ট আর। তো প্রিন্ট আর দিয়ে আমরা এখানে এটা দেখার চেষ্টা করি যে আসলে পাইছে কি পায় নাই। রিবুট দিয়ে দেখেন রিলোড দিলে এটা সবার উপরে আসার কথা আর কি, না আসছে না। একটা কাজ করি, দেখেন এখানে আমাদের কিছু কোড টোড লেখা আছে, তো আমরা এগুলো আগে বাদ দিয়ে দিই। হ্যাঁ, এগুলো আছে সম্ভবত হচ্ছে আমাদের রাউট ফোল্ডারে। হ্যাঁ, আমরা যদি এই যে রাউট বেজে যাই, এখানে এখানে একটা কিছু আছে এটা কেটে দেন, আর এখানে কিছু আছে এটাও কেটে দেন। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন সম্ভবত হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ডট পিএইচপিতে দেখেন কিছু কোড আছে, তো এটা আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য করেছিলাম, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা, আপনি যদি রাউটের ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানে বুঝবেন। আর টেস্টের ফাইলটা দরকার না, মানে যেগুলো দরকার নেই একটু ফেলে দিই, তাহলে ফাইলটা একটু ক্লিন আপ থাকুক। এখন রিলোড দেই, রিলোড দিলেই আননোন, কিন্তু এখানে এটাই তো আসলো না। আচ্ছা দেখি পিএসপি কাজটা একটু নিচে করে দেখি। আচ্ছা রিয়েল পাথটা প্রিন্ট করলে কি হয়? এখানে সম্ভবত স্ল্যাশ হবে কি না, স্ল্যাশ মনে হচ্ছে হবে না, দেখি। হ্যাঁ আচ্ছা স্ল্যাশ হবে না, আমরা স্ল্যাশ দেওয়ার কারণে এই রোডটা দিছে, এখানে জাস্ট নামটা হবে, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন যদি আমরা রিলোড দিই, ওকে এখন দেখেন এখানে একটা এরর দিছে। হ্যাঁ, এররটা হচ্ছে কি দেখেন, সে হচ্ছে পাবলিক ফ্রন্ট এন্ড স্ল্যাশ স্টাইল ডট সিএসএসটা সে কী করে নাই, পায় নাই। হ্যাঁ দেখেন, আমরা যদি দেখি এখান থেকে পাবলিক স্ল্যাশ ফ্রন্ট এন্ড নট অ্যালাউড, পাবলিক, আচ্ছা আরেকটা আছে যা স্ল্যাশ দিয়ে দেখা যেতে পারে, দেখি একটা না হলে আরেকটা প্রসেস আছে যে কোনো একটাতে কাজ করবে আশা করি। এটাতেও কাজ করার কথা স্ল্যাশ দিয়ে। হুম, দেখেন এখন কাজ করছে। ওকে, তো এটা হচ্ছে মূলত যেটা হয়েছে সে হচ্ছে ওই স্ল্যাশ মানে হচ্ছে কি, স্ল্যাশ মানে হচ্ছে আমাদের প্রজেক্টের রুট ফাইল। হ্যাঁ, তো এই রুট ফাইলটা এইভাবে কাজ করার কথা, এটা যে কোনো কারণে কাজ করছে না। আর আরেকটা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি, আমরা যেটা জানি আর কি, ধরেন আমি এখানে যদি পিএসপি একটা কোড লিখি, ধরেন আমি পিএসপি লিখতেছি, পিএসপি বেসিকগুলো একটু ক্লিয়ার হয়ে নেন যে আসলে কেন কোনটা কাজ করে। তা আমরা যদি এখান থেকে সার্ভারকে রান করি, ধরেন প্রিন্টার করি সার্ভারকে, প্রিন্টার ডলার আন্ডারস্কোর সার্ভার, তো সার্ভার জন্য অবশ্যই কী করতে হবে, ওই যে প্রি নামে যে ট্যাগটা আছে সেটা ইউজ করতে হবে, ঠিক না? তো আমরা ধরেন এখানে প্রিটাকে লিখি, প্রি এর মধ্যে হচ্ছে পুরো পিএসপি কোডটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এখন সার্ভারের মধ্যে দেখি কি কি ইনফরমেশন আছে। দেখেন সার্ভারের মধ্যে একটা ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে ডকুমেন্ট রুট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে দেখেন সেটা পাবেন হচ্ছে দেখেন এইচটিটিপি প্রেফার। হ্যাঁ, আর এর সাথে আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এইচটিটিপি হোস্ট। হ্যাঁ, তা আপনি চাইলে এইচটিটিপি হোস্ট দিয়েও কাজটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে লিখতে হবে এরকম, ধরুন আমরা এখানে একটা পিএসপি যদি লিখি ইকুয়াল এভাবে। হ্যাঁ, তো এখানে ধরুন হচ্ছে আমরা দিব হচ্ছে কি সার্ভার, এটা এইচটিটিপি হোস্ট। হ্যাঁ, তো দেওয়ার পর যদি রিলোড দেই, আচ্ছা এখানে পারমিশন দিচ্ছে না, স্ল্যাশ পাবলিক পারমিশন দিচ্ছে না ভাই, পারমিশন দিচ্ছে না। আচ্ছা এটা পারমিশন কেন দিচ্ছে না একটু দেখে নিতে হবে, তবে এটা
পাওয়ার কথা ছিল। হোস্ট স্ল্যাশ আচ্ছা, যদি লিঙ্কটা ওপেন করি তখন কি হয় দেখে। ওপেন ইন নিউ ট্যাব, আচ্ছা ঠিক আছে। এটা না পাওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে HTTP দেওয়া নাই। দেখি HTTP গিয়ে দেখি, HTTP/HTTP/ তাও পাচ্ছে না। ও এখানে দুইটা হয়ে গেছে, HTTP দেখেন এখন কিন্তু পাইছে। তাহলে এখানে সমস্যাটা কোথায় একটু আমরা প্রিন্টে দেখে আসি যে আসলে এখানে প্রিন্ট হয়েছে কি। তাহলে ছোটোখাটো প্রবলেম এগুলো আপনারা যখন বেসিক মানে র পিএইচপি দিয়ে করতে যাবেন এগুলো একটু ফেস করবেন। তো আমি ফেস করার কারণে আপনারা একটু দেখেন, এখানে যদি আমরা লিঙ্কটা দেখি এখানে সবই আসছে, শুধু শুরুতে HTTP আসে নাই। হ্যাঁ, যার কারণে আমাদের ফাইলটা লোড হয় নাই। তো HTTPটা পাবেন কোথায়? HTTPটা পাবেন এখানেই, দেখেন এখানে যদি একটু খুঁজেন, এই দেখেন সার্ভার প্রোটোকলে HTTP পাবেন, দেখছেন তো এখানে HTTP-র সাথে স্ল্যাশ মানে HTTP এখান থেকে কেন নেবেন, আপনি তো নিজে দিলেও পারতেন, ঠিক না? তো এটার সমস্যা হচ্ছে ধরেন মাঝে মধ্যে আপনার যদি SSL কানেক্টেড থাকে তাহলে থাকবে সিকিউর, আর যদি SSL কানেক্টেড না থাকে তাহলে থাকবে হচ্ছে কি নন সিকিউর। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যখন হোস্ট করি বা যে কোনো সাইটে ভিজিট করি তখন আমরা দেখি HTTPS আর একটা হচ্ছে HTTP। তো HTTPS হচ্ছে সিকিউর HTTP আর কি। তো আমরা হচ্ছে এই যে একটা সার্ভার প্রোটোকল আছে, সার্ভার প্রোটোকল থেকে আমরা শুধু এতটুকু নিব। হ্যাঁ, তো এতটুকু নেওয়ার প্রসেসটা কি, তো আমরা এক্সপ্লোরটা জানি, ঠিক না, যে এক্সপ্লোর দিয়ে কী করা যায়, মানে জাস্ট হচ্ছে আমরা এটাকে ডিভাইড করে ফেলতে পারি নাকি। তো ধরুন আমরা প্রিন্টারের মধ্যে একটা অ্যারে আকারে এটাকে নিই, তাহলে নিচে নিচে আরও অনেক কিছু প্রিন্ট করতে পারবো আর কি। হ্যাঁ, তো আমি সার্ভারের মধ্যে ধরেন আমি দিলাম হচ্ছে কি _server_protocol। হুম, তো এটাকে আমি প্রথমে দেখি যে আমার সার্ভারটা কি আছে। আমি রিলোড দিই, দেখেন আমাকে HTTP 1 দেখাচ্ছে। তো আমার দরকার শুধু প্রথম অংশ, হ্যাঁ পরের অংশ কিন্তু আমার দরকার নাই। তো এটাকে এভাবে নেওয়া যেতে পারে, কীভাবে নেবেন বলেন? এটাকে এভাবে নেওয়া যেতে পারে হচ্ছে এক্সপ্লোড, ঠিক আছে, এক্সপ্লোড হচ্ছে স্ল্যাশ, যেহেতু এখানে একটা স্ল্যাশ ছিল, দেন যদি আমি কমা দিই আর এখানে একটা ব্র্যাকেটটা ক্লোজ করি তখন হচ্ছে দেখেন সেটাকে ডিভাইড করে দুই ভাগ করে দিবে আমাকে। হ্যাঁ দেখেন এরকম দুই ভাগ করে দিছে, তাহলে জিরোতম পজিশন আমি কি পাচ্ছি, HTTP পাচ্ছি। ওকে, আর HTTPটা হচ্ছে আমাকে ছোট হাতের লাগবে। হ্যাঁ, তো আমরা দেখেন যদি এখানে জিরো দেই, মানে যেহেতু জিরোতম পজিশনে আছে, দেখেন আমি এখানে জিরো দিলে হচ্ছে কী করবো, জিরোটা শেষে দিতে হবে, দেখেন জিরো জিরো দিলে হচ্ছে আমি এখন শুধু HTTP পাবো। হ্যাঁ দেখেন HTTP পাইছি, এখন এটাকে ছোট করতে হবে। তো এটা ছোট করার জন্য PHP-র একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে strlower। হ্যাঁ, str to lower। হ্যাঁ, এই টু লোয়ার হচ্ছে সে ছোট হাতের কনভার্ট করে দেয়। হ্যাঁ, আপনার বড় হাতের টেক্সট থাকলে সে কী করে দিবে, ছোট হাতের কনভার্ট করে দিবে। দেখেন এখন যদি রিলোড দেই, দেখেন এই HTTP কনভার্ট করে দিয়েছে, ঠিক না? এখন এটার সাথে আরও দুইটা জিনিস দরকার, একটা কোলন আর দুইটা স্ল্যাশ। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম আর কি, মানে আমরা দেখতে চাই এরকম, এখানে মানে শেষে এরকম থাকবে আর কি, HTTP দেন এরকম। এটা ছাড়া হচ্ছে কোনো লিঙ্কে কোনো লিঙ্ক থেকে রিসোর্স নেওয়া যায় না, ঠিক আছে? তো আমাদের একটা কোলন আর দুইটা স্ল্যাশ দরকার। তো সেটা হচ্ছে আমরা কী করবো, এখানে অ্যাটাচ করে দিব। তো অ্যাটাচ করার প্রসেস হচ্ছে কি, আমরা কনক্যাটিনেট করতে জানি, সেটা হচ্ছে এরকম। হুম, এভাবে দিতে পারেন যে হচ্ছে কোলন স্ল্যাশ স্ল্যাশ। তখন দেখেন আমরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমরা এখন পেয়ে যাবো, দেখছেন HTTP ড্যাশ। এটার সাথে কী করতে হবে আমাকে, এই যে আমরা যে একটা হোস্ট পাচ্ছিলাম, হ্যাঁ হোস্ট বলতে হচ্ছে এই যে এটা, হ্যাঁ HTTP হোস্ট, হোস্টটাকে কী করতে হবে আমাদেরকে কনক্যাটিনেট করতে হবে, ঠিক আছে? তো কনক্যাটিনেট করার জন্য যেটা করবেন, এখন ধরেন হচ্ছে আমরা এখান থেকে যে সার্ভার হোস্টটাকে একসাথে কনক্যাটিনেট করে দিতে পারি, এই যে এইভাবে ডট এটা, তখন যেটা হবে আমার এই জিনিসটা আমি এখন পাবো। দেখেন আমার লিঙ্কটা হচ্ছে এখন কমপ্লিট, এখন এই লিঙ্ক থেকে আমি যে কোনো কিছু কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। দেখেন আপনি এখানে যদি এতটুকু লেখেন তখন কাজ করবে, দেখেন এতটুকু লিখেন দিলাম, দেওয়ার পর দেখেন যদি আমরা এখন রিলোড দিই, এখন যদি রিলোড দিই তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পাইছে। তাহলে মানে
থিংটা বুঝছেন কি না যারা অনলাইনে আছেন, যে কিভাবে কাজটা হয়েছে? কনফিউশন থাকলে বলেন ভাই, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, কিন্তু বুঝতে হবে জিনিসগুলো যে আসলে এগুলো কেন হচ্ছে। একটু পরে আর এটাকে আর শর্টকাট করব, তখন হয়তো আর একটু কষ্ট হইতে পারে, বুঝছে হাবিব ভাই? বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। তো এখন ধরেন আপনার কাছে কিছু ইমেজ আছে, হ্যাঁ, ধরেন আমরা কিছু ইমেজ যদি আমরা নিয়ে নিই, ধরুন আমার কাছে কিছু ইমেজ আছে, কোথায় ডাউনলোডে কিছু ইমেজ থাকার কথা। ধরেন আমরা এখান থেকে কয়েকটা ফুড ইমেজ আমরা রাখলাম, ফুড ইমেজ 1 2 3, হ্যাঁ, তো এই ফুড ইমেজগুলোকে আমরা আমাদের এই এইখানে নিয়ে আসি, যে পাবলিক ফোল্ডারে। তো পাবলিক ফোল্ডার এখান থেকে রিভাল এক্সপ্লোরার দেন, আপনার এখানে ওপেন হয়ে যাবে। দেন এই পাবলিক ফোল্ডারের মধ্যে ধরেন হচ্ছে আমি একটা ইমাজেস নামে ফোল্ডার করলাম, হ্যাঁ, ইমাজেস। তো ইমাজেসের মধ্যে আমি কিছু ইমেজ রাখলাম, ওকে। তো রাখার পর দেখেন ইমেজগুলো এরকম আছে, আমি এখান থেকে এগুলোকে একটু চেঞ্জ করতে চাই। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম হচ্ছে 2, এটার নাম দিলাম হচ্ছে 3, ওকে। দেওয়ার পর এই তিনটে ইমেজকে আমি চাচ্ছি এখানে ব্যবহার করতে, হ্যাঁ, যে আমরা এখন এখানে এই জিনিসটা ব্যবহার করব। তো আমি ধরেন আপাতত এতটুকু কেটে রাখলাম, এটা আপাতত আমার দরকার নাই। তাহলে কি করবেন, খুব স্বাভাবিক আপনি হয়তো এইভাবে ইউজ করতে পারতেন, ঠিক না? যে IMG মানে দুইভাবে করা যায়, যদি স্ল্যাশ ইউজ করেন তাহলে দরকার নাই। দেখেন আপনি স্ল্যাশ ইউজ করলে আপনাকে অটোমেটিক্যালি একদম হোমের সব কিছু দেখাবে, ঠিক আছে, মানে হচ্ছে হোম ফোল্ডারগুলো দেখাবে। তো আমরা এখান থেকে যাব কোথায়, আমরা যাবো হচ্ছে ধরেন পাবলিকে, পাবলিক থেকে কোথায় যাব, ইমাজেসে, হ্যাঁ, ইমাজেস থেকে ধরেন আমি 1.jpg দিলাম, ঠিক আছে। আর এখানে আর কী কী ছিল দেখেন, 2.jpg ছিল, 2.jpg, আর একটা হচ্ছে 3.jpg। বলতে পারেন এটা দিয়ে তো কাজ করতেছে, তাহলে এই ঝামেলা করার দরকার কি? হ্যাঁ, তো এই ঝামেলা করার দরকার একটাই, যাতে হচ্ছে আপনার কেউ যখন এই ইমেজগুলো কপি করবে, বা কপি করার সমস্যা না, যাতে হচ্ছে আমরা এই HTML যখন লোড করব তখন যেন আমরা লিঙ্ক সহ দেখতে পারি। আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইট যখন কন্ট্রোল ইউ চাপবেন, হ্যাঁ, কন্ট্রোল ইউ চাপলে কী হয়, আমরা হচ্ছে আমাদের মানে রেন্ডার ফাইলটা দেখতে পারি, ঠিক না? যেমন দেখেন এটা এরকম, এইরকম করলে কি করতে পারি, আমি এখানে হচ্ছে আমার রিসোর্সগুলো দেখতে পারি। তো রিসোর্সের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন CSS ফাইলটা দেখতেছি, CSS ফাইলের মধ্যে আমরা আমাদের ডোমেন নেম সহ দেখতেছি, যেমন HTTP/1, হ্যাঁ। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যখন আপনারা কন্ট্রোল ইউ ছাপবেন তখন এখানে ডোমেন নেম সহ পাবেন, হ্যাঁ, যেমন এখানে আছে 127, সাধারণত 127 তো পাবেন না, আপনারা পাবেন হচ্ছে ডোমেনের নাম, হ্যাঁ, যেমন আছে techparkit.com, google.com/, হ্যাঁ, অথবা abc.com/, মানে তাদের .com/টা এখানে বাই ডিফল্ট থাকে, দেন হচ্ছে রিসোর্সগুলো তারা শেয়ার করে। তাহলে আমরা ওই প্রসেসটা একটু মেনটেন করবো, যাতে হচ্ছে এখান থেকে ওই জিনিসটা পাই। তাহলে যেটা হচ্ছে, আমরা ধরেন পাবলিক দিয়ে এই জিনিসটা করলাম, তো এখন যদি আমরা এখান থেকে এতটুকু অ্যাটাচ করে দিই, হ্যাঁ, যে এখানে যতটুকু লিখছি না, এতটুকু কপি করলাম, কপি করে যদি আমরা এখানে দিই কাজ করবে, কিন্তু দেখেন আমি রিলোড দিলে এখানে দেখতে পারবেন, দেখছেন যে জিনিসটা এখন এইভাবে চলে আসছে। এখন যখন ক্লিক করবো ইমেজটাও কিন্তু দেখতেছি, আউটপুট সেম, কিন্তু শুধুমাত্র এখানে দেখানোর যে বিষয়টা সেটা হচ্ছে কী করলাম, আমরা একটু চেঞ্জ করে দিলাম। তো আপনার কাছে খুব সহজে মনে হইতে পারে যে এত কষ্ট করছি কেন, হ্যাঁ, আমরা তো বা মানে কষ্ট করার একটা রিজন পাইছি যে আসলে আমরা আমাদের ডোমেন নেম সহ কী করতে চাই, রিসোর্সগুলোকে শো করতে চাই, কিন্তু কথা হচ্ছে এত বড় লাইন কপি করবে কে, ঠিক না? অথবা এগুলোকে এত বারবার ডিবাগ করে দেখবে কে? তো এটার জন্য আমরা যেটা করছিলাম, আমরা ওই যে হেল্পার নামে একটা ফাংশন তৈরি করছিলাম, ঠিক না, যেখানে হচ্ছে আপনি যদি দেখে থাকেন তাহলে এই জিনিসটা আপনি পাবেন। হ্যাঁ, আমরা রাউটিংয়ে এই জিনিসটা দেখাইছি, যে দেখেন আমরা যখন এখানে কল করি সে হচ্ছে এই ভিউ ফাংশনের মাধ্যমে কী করে দেয়, আমাদের ফাইলগুলোকে দেখায়। এই যে আমরা কন্ট্রোলারে যদি যাই, দেখেন ভিউ ফাংশনের মাধ্যমে মানে আমরা রিকোয়ার দিয়ে দিয়ে করছিলাম, পরবর্তীতে আমরা যেটা করছি ভিউ একটা ফাংশন তৈরি করছিলাম, যে ফাংশনটা কী করে দেয়, এই এখানে যত কষ্ট করতেছি পুরো জিনিসটাকে অনেক সহজ করে দেয়, ঠিক আছে? তো এই হেল্পারের কাজ হচ্ছে আমরা এখানে হচ্ছে যে ফাংশনগুলো আমাদের জন্য কমন, হ্যাঁ, মানে হচ্ছে আমরা বারবার ইউজ করতে চাই ওই টাইপের জিনিসগুলোকে আমরা কী করি, এই অ্যাপের মধ্যে helper.php নামে একটা ফাইলের মধ্যে রাখি। তো আমি ধরেন একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাসেট, হ্যাঁ। তো অ্যাসেট বলতে কী বোঝাচ্ছি, অ্যাসেট বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি মানে এগুলো তো আমার অ্যাসেটই, ঠিক না, আমার যে ইমেজগুলো ফাইলগুলো
মানে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে কি আমার একটা প্রজেক্টের অ্যাসেট। তো আমি কি করব, এই অ্যাসেটে শুধু নামটা নিব, কি নিব, নেম। হ্যাঁ, তো নেম নিয়ে দেন হচ্ছে আমি কি করব, আমি শুধু হচ্ছে এই যে আমি এখানে যে কাজটা করলাম খুচরা কাজগুলো, হ্যাঁ, এই খুচরা কাজের সাথে হচ্ছে শুধু আমি এই যে যে জিনিসটা আমি পাঠাবো এই পার্টটাকে আমি শুধু কনক্যাটেনেট করে দিব। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমাদের পাবলিকটা কিন্তু কমন, আমার প্রতিবার কী করা লাগতেছে, স্ল্যাশ পাবলিকটা লিখা লাগতেছে। তো আমি যেটা করি, যতটুকু কমন ততটুকুকে ধরেন আমি হচ্ছে কিছুক্ষণের জন্য কাট করলাম, কাট করে আমি হেল্পারের এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে যেটা করবো, আমি এখানে লিখবো হচ্ছে ধরেন এরকম, ধরেন একটা ভেরিয়েবল লিখলাম হচ্ছে কি হোস্ট নেম, হোস্ট নেম। হ্যাঁ, তো হোস্ট নেম ইকুয়াল হচ্ছে কি, হোস্ট নেম ইকুয়াল হচ্ছে এতটুকু, হ্যাঁ, মানে যতটুকুতে আমরা হোস্টার তৈরি করছি আর কি, এই যে এতটুকু। দেন হচ্ছে এই যে আমরা যে নামটা পাঠিয়েছি, হ্যাঁ, এই হোস্ট নেমের সাথে আমরা নামটাকে কি করে দিব, তো এটা নেম না মূলত, এটা হচ্ছে পাথ। হ্যাঁ, আমরা পাথটা বলে দিই আর কি। তো আমরা যেটা করবো, রিটার্ন ডলার হোস্ট নেম ডট হচ্ছে কি, ডট হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে কি এখানে স্ল্যাশ দিয়ে, দেন হচ্ছে আমি পাথটাকে কনক্যাটিনেট করে দিলাম। ঠিক আছে, তো আমি কি করব এখন হচ্ছে, শুধুমাত্র যদি আমি অ্যাসেটটাকে ফাংশনটাকে কল করি, সে হচ্ছে ওই যে আমাদের ডোমেন নামের সাথে আমি যে পাথটা পাঠাবো, মানে যে আমি যে স্ট্রিংটা পাঠাবো ওই স্ট্রিংটা সে কনক্যাটিনেট করে দিবে। তো আমি হোমে গেলাম, হোমে গিয়ে আমাকে এখন শুধু এই কাজটাই করতে হবে, ইকুয়াল এটা, ঠিক আছে, লিখে আমি এখানে অ্যাসেট ফাংশনটা লিখবো। হ্যাঁ, তো অ্যাসেট ফাংশনের মধ্যে কি করব, আমি এই যে আমি যে একটা লিখছি ইমাজেস স্ল্যাশ এটা, শুধু আমি এটা বলে দিব, দেখেন একটা ডাবল কোটেশন দিতে হবে অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, সমস্যা নাই। মানে এখন প্রথমে আমাকে ওই স্ল্যাশটা দিতে হবে না, শুধুমাত্র ইমাজেস স্ল্যাশ ওয়ান ডট জেপিজি দিলেই হবে। দেখেন আমি যদি এখন রিলোড দিই, এই একটা ইমেজ কি দেখায়নি, আচ্ছা একটা এরর দিছে, আচ্ছা এরর দেখার দরকার নাই, আমরা এখান থেকে দেখলে বুঝবো। দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে 127 স্ল্যাশ ইমেজ, হ্যাঁ, এখানে কিন্তু পাবলিকটা অ্যাটাচ হয় না, যার কারণে এররটা দিছে। হ্যাঁ, তো পাবলিকটা যেহেতু কমন, হ্যাঁ, আমরা হেল্পারে বলে দিচ্ছি, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে স্ল্যাশ পাবলিক PUBLIC স্ল্যাশ পাবলিক, এখানে আছে ডাবল কোটেশনে দিলে আর এররটা দিবা না, একটা এরর দিছিল হালকা, ওই এররটা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন যদি আমি এখান থেকে রিলোড দিই, দেখেন প্রথম ইমেজটা দেখতে পারবেন। এবং দেখেন এই ইমেজটার লিঙ্কটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন এই ইমেজের লিঙ্কটা, দেখেন আমরা শুধুমাত্র নামটা পাঠাইছি, ঠিক না, ইমেজেস স্ল্যাশ, মানে এখন যেটা করবো আমরা হচ্ছে যে পাবলিক ফোল্ডারটাও বললাম না, হ্যাঁ, আমরা শুধু বলে দিব হচ্ছে কি এই পাবলিক ফোল্ডারের মধ্যে কোন ফোল্ডার থেকে আমি রিসোর্সটা চাই, তাহলে এই ফাংশন কী করবে, বাকি সব কাজ করে দিবে, হোস্টের নামটা সে তৈরি করে দিবে, দেন ওই হোস্টের নেমের সাথে স্ল্যাশ পাবলিক, স্ল্যাশ হচ্ছে যে আমরা যেটা পাঠাচ্ছি যে ইমেজ, সেই জিনিসটা কী করে দিবে, আমাকে মেক করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার ভাই? তাহলে হচ্ছে আপনাকে আর প্রতিবার এই কাজটা করতে হবে না, আমি শুধু এখানে দেখেন শুধু ফাইল পাথটা বলে দিব আর এখান থেকে ইমেজের নামটা বলে দিব, দেখেন তখন কিন্তু আমার সেম আউটপুট একই, আর এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, তো আমরা যখন ফ্রেমওয়ার্ক ইউজ করবো আর কি, মিনস হচ্ছে যখন লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, তো এইগুলোর সাথে একটু অভ্যস্ত হয়ে যান, তাহলে লারাভেল ফ্রেমওয়ার্ক অনেক সহজ লাগবে, মনে হবে যে আসলে এই ফ্রেমওয়ার্ক আমি তৈরি করে আসছি, এটা এখন আরেকজনের তৈরি করা জিনিস আমি ইউজ করতেছি। ঠিক আছে, মানে নিজের তৈরি করা জিনিস আপনার কাছে মনে হবে যে আমি ইউজ করতেছি, যে লারাভেল যে আরেকজনের তৈরি করা সেটা আপনার কাছে মনে হবে না। ঠিক আছে, তো আমরা লারাভেলের ব্যাক এন্ডে যে কাজগুলো কীভাবে হয় সেটাই আমরা র পিএইচপির মাধ্যমে শেখার চেষ্টা করতেছি। ঠিক আছে, আর আলটিমেটলি হচ্ছে দেখেন আমরা একটা গুছানোর প্রজেক্ট করতেছি। হ্যাঁ, প্রথম দিকে যে প্রজেক্টগুলো করছেন ওইগুলোও কিন্তু প্রজেক্ট, কিন্তু আসলে ওই প্রজেক্টগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, এটা যেরকম আপনি কাউকে দেখাইলে সে আপনাকে বলতে বাধ্য যে না ঠিক আছে তুমি পিএইচপিতে কোনো একটা কাজ করছো, ঠিক আছে, মানে সেটা বলতে বাধ্য হবে, কিন্তু নর্মাল পিএইচপিতে কাজ করলে ওই জিনিসটা ধরেন হবে না। এখন কথা হচ্ছে দেখেন আমরা যদি অন্য পেজে সুইচ করি, হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এখান থেকে অ্যাবাউট পেজে গেলাম স্ল্যাশ অ্যাবাউট, তখন কী হয় দেখেন, অ্যাবাউট পেজে তো আমার রিসোর্সগুলো আর পাইলো না, ঠিক না, রিসোর্স বলতে যেমন হচ্ছে আমরা মানে আমাদের যে স্টাইল ডট সিএসএস ফাইল সেগুলো পায় নাই। আর আরেকটা হচ্ছে দেখেন আমি যদি স্টাইল ব্লগে যাই, আবার ব্লগে যদি যাই, ব্লগ ব্লগ তো নাই, মানে অ্যাবাউট, দেখেন কন্ট্রোল ইউ দিলে দেখবো যে আমাদের সিএসএস ফাইলটা কানেক্ট করছিলাম না, এগুলোও কিন্তু নাই, জাস্ট হচ্ছে একটা টেক্সট আছে আর একটা স্ট্রিং আছে।
তো যার কারণে যেটা করতে হয় দেখেন, আমি এই পুরো জিনিসটা যদি আবার কপি করি, কপি করে ধরেন হচ্ছে আমি অ্যাবাউটে দিলাম, অ্যাবাউটে। হ্যাঁ, তো অ্যাবাউটে দিয়ে আমি ধরেন এখানে বলে দিলাম হচ্ছে কি, এখানে অ্যাবাউট পেজ, ঠিক আছে। আর এখানে ফুটারটা তো থাকবে, ধরেন এই ইমেজগুলো আপাতত থাকবে না, আর কাস্টম ডাটাও থাকবে না। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে রিলোড দেই, সেম, হ্যাঁ, হেডার ফুটার সেম, এই জিনিসটা পাইছে। কিন্তু কথা হচ্ছে দেখেন, আমার এই জিনিসটা কিন্তু রিপিট করা লাগতেছে, ঠিক না? যেমন এইচটিএমএল ফুটার রিপিট, তারপর হোমে যদি খেয়াল করি দেখেন, এই এতটুকু মানে এই এতটুকু বডি পর্যন্ত, আবার এতটুকু ফুটার পর্যন্ত, এটা হচ্ছে কি আমার রিপিট। হ্যাঁ, প্রতি পেজে আমার এই জিনিসটা কমন। তাহলে কি করতে পারি, আমরা এই এতটুকুকে কাট করেই হচ্ছে দেখেন একটা হেডারে আর একটা ফুটারে রেখে দিছি, বুঝছেন? আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, আমরা হেডারে একটু চেঞ্জ আছে, ওই চেঞ্জটা হচ্ছে আমরা এটা করে দিচ্ছি এখান থেকে। ওকে, আর এখানে দেখেন, এখানে যে কাজটা করছি এটাকে এখন আর এত কষ্ট করার দরকার নাই, আমরা এটাকে ছোট করে ফেলি, যেহেতু আমাদের কাছে একটা প্রসেস আছে। প্রসেস হচ্ছে ধরেন এটা কেটে দিলাম, আর এর সাথে একটা ছোট ছোট জিনিস বুঝাই, ধরেন হচ্ছে আপনার আপনার জন্য প্রতিবার এই জিনিসের লেখা অনেক কষ্টকর, ঠিক না? ধরেন খুঁজে অ্যাসেট লেখা, অ্যাসেটের মধ্যে হচ্ছে পাথটা পাঠানো, হ্যাঁ, আপনার কাছে এটা কষ্টকর মনে হইতেই পারে, আমার কাছে কষ্ট লাগতেছে যে এই এত বারবার এটা লেখা যায়। তা আপনি চাচ্ছেন এমন একটা শর্টকাট করতে যার মাধ্যমে এই যে আমি শুধুমাত্র অ্যাসেট আর হচ্ছে যে দুই পাশে যেটা লিখি আর কি, যে পিএসপি প্রিন্ট, এই জিনিসটা অটো চলে আসবে। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে ফাইলে যেতে হবে, প্রেফারেন্সে যেতে হবে, দেন হচ্ছে এখান থেকে কনফিগার ইউজার স্নিপেটস এখানে যাবেন। হুম, যাওয়ার পর এখান থেকে সার্চ দিবেন পিএইচপি, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, একটু দেখে নিন। দেন এখানে দেখবেন আমি অনেকগুলো আমার মতো করে স্নিপেট তৈরি করে রাখছি, আপনারা আপনাদের মতো তৈরি করবেন। হ্যাঁ, তো তৈরি করলে এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের স্নিপেট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আপনারা পাবেন হচ্ছে এতটুকু। হ্যাঁ দেখেন, এখানে হচ্ছে যে প্রিন্ট টু কনসোল নামে এরকম কিছু একটা পাবেন, ঠিক আছে? তো এই জিনিসটা কপি করবেন, এই জিনিসটা কপি করে, মানে এটা আপনাদের কাছে থাকবে, সমস্যা নেই, যে প্রথমে এতটুকু 7 থেকে 14 নম্বর থাকলে আপনি সবার শেষে গিয়ে এখানে একটা কমা দিবেন। ওকে, যদি কোনো কিছু থাকে আর কি, হ্যাঁ, যেহেতু এটা একটা অ্যারে, হ্যাঁ, মানে এটা একটা অবজেক্ট, অ্যারে না, তো আমরা জানি হচ্ছে কি এই অবজেক্টটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের মতো আর কি, এটা মূলত একটা হচ্ছে জেসন অবজেক্ট। জেসন অবজেক্টে আমরা জানি কি সবগুলো এরকম ডাবল কোটেশন দিয়ে থাকে আর কি। তো এখানে দেখেন প্রথম যে জিনিসটা আছে প্রিন্ট টু কনসোল, হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিগার বলে আর কি, যে কী লিখলে আসবে। তো আমি ধরেন দিলাম হচ্ছে পিএসপি প্রিন্ট অ্যাসেট, প্রিন্ট অ্যাসেট এভাবে লিখলেন, আর এই জিনিসটা কপি করে এখানেও লিখবেন, এখানেও লিখবেন, এখানেও লিখবেন, ঠিক আছে? লেখার পর এখানে একটা বডি নামে কিছু একটা পাবেন। হ্যাঁ, তো বডি হচ্ছে একটা অ্যারে, এখানে হচ্ছে আপনি বিভিন্ন স্ট্রিং লিখতে পারবেন। তো প্রসেসটা হবে এরকম, আমি যেটা করতেছি এটাই ফলো আপ করবেন, তাহলে জিনিসটা বুঝবেন। তো আমি এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে যে জিনিসটা আমি চাই। আমি কি জিনিস চাই, আমি চাই আমি যখন রিলোড দিব তখন এতটুকু চাই, ঠিক আছে? আর যে জিনিসটা চাই না সেটা হচ্ছে এই জিনিসটা চাই না, ঠিক আছে? আমি চাই ধরেন এখানে একটা সিঙ্গেল কোটেশন থাকবে, দুইটা সিঙ্গেল কোটেশন থাকবে, আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে $1 দিয়ে দিবেন। হ্যাঁ, $1, তো $1 দিলে যেটা হবে, তো একটু পার্থক্যটা দেখেন প্রথমে কি থাকে। ধরেন আমি যদি এই পিএসপি প্রিন্ট এখন লিখি, ধরুন হচ্ছে আমি এই হোমে গেলাম, হুম, বা অ্যাবাউটে গেলাম, তো গিয়ে কি করলাম, আমি এতটুকু কেটে দিলাম, ধরেন কাটলাম। কাটার পর আমি যদি লিখি, এটা তো এখানে আসতেছে না, এখানে তো আসে না, আচ্ছা এটা আরেকটা মনে হয় ফাইলটা ভুল হয়েছে চয়েস করা, আমরা এটাকে এইচটিএমএল এ লিখি। হ্যাঁ, দেখি এইচটিএমএল এ লিখলে আসার কথা, ফাইল প্রেফারেন্স স্নিপেট, এখান থেকে এইচটিএমএল সার্চ। হ্যাঁ, এই যে html.json, দেখেন এখানে কিন্তু আমরা ওই যে কোনো একবার মেটা ট্যাগ লিখছিলাম সেটা আছে, ঠিক আছে? তো আমি এখানে এটা লিখে দিচ্ছি, দিলাম। তো এই এখন দেখেন আমি যদি এতটুকু লিখি, আপনাদের কি স্নিপেটটা দেখাইছিলাম, খেয়াল আছে? যে ট্যাগগুলো দেখাইছিলাম, যে ট্যাগ লিখলে চলে আসে, html ট্যাগ লিখলে মনে থাকার কথা। আচ্ছা, এখন দেখেন আমরা যদি অ্যাবাউটে যাই, এখানে যদি দিই, এই যে দেখেন পিএসপি প্রিন্ট অ্যাসেট, দেখেন অ্যাসেট চলে আসছে না? এখন দেখেন আপনাকে হয়তো এটা মুখস্থ লিখতে হবে না, আপনি যদি লেখেন প্রিন্ট অ্যাসেট, এই যে দেখেন পিএসপি প্রিন্ট অ্যাসেট আসছে। এখন আপনার কাজ হচ্ছে দেখেন, আমাকে আমার কার্সরটা হচ্ছে শেষে, আমি চাই আমি যখন এই কোডটা আসবে আমি কার্সরটা চাই এখানে, ঠিক আছে? তাহলে কি করব, তাহলে হচ্ছে দেখেন এই এইচটিএমএল জেসনের এই এই জায়গাতে একটা $1 দিয়ে দিবেন, $1।
তো ডলার ওয়ান দিলে যেটা হবে, দেখেন আমি যখনই লিখব যে পিএসপি প্রিন্ট পিএসপি অ্যাসেট এরকম কিছু একটা দিয়ে কন্ট্রোল স্পেস দিবেন। হ্যাঁ, কন্ট্রোল স্পেস দিলে সে যেটা করবে, যদি এই নামের কোনো স্নিপেট থাকে সেটা হচ্ছে আপনাকে শো করবে। ঠিক আছে, দেখেন আমি দিচ্ছি হচ্ছে কি পিএসপি প্রিন্ট স্নিপেট। এখন যখন হিট করব, দেখেন আমার জন্য কী চলে আসছে। এখন এখানে লিখতে হবে কি, আমি শুধু লিখবো এরকম, পাবলিক ফোল্ডার তো আমার আর লেখার দরকার নাই, আমি শুধু লিখব ফ্রন্ট এন্ড স্টাইল ডট লেস। হ্যাঁ, তো আমি এখানে লিখে দিচ্ছি যে ফ্রন্ট এন্ড স্ল্যাশ হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, সেমভাবে তো আমরা যদি এটাকে কমনভাবে লিখতেছিলাম কোথায় জানো, আমরা লিখতেছিলাম হেডারের মধ্যে, ঠিক না? তো হেডারের মধ্যে এখন আর এই জিনিসটা এখানে দরকার নাই, আমরা শুধু লিখবো এরকম পিএইচপি প্রিন্ট অ্যাসেট। ওকে, তো এখানে কী হবে, এখানে হচ্ছে যেটা লেখার কথা, আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড স্ল্যাশ হচ্ছে কি স্টাইল ডট সিএসএস লিখে দেবেন, ফ্রন্ট এন্ড স্ল্যাশ হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। ওকে, লেখার পর দেখেন এটা তো লিখলাম, তো লিখার পর আমরা যদি হোম ডট পিএইচপিতে আসি, তো এই হেডারে আমরা কতটুকু রাখছিলাম দেখছেন, এই বডি পর্যন্ত। তাহলে যেটা করবেন, এই এতটুকু কেটে দিবেন, কেটে দিয়ে আপনি লিখবেন হচ্ছে এখানে একটা পিএইচপি কোড লিখতে হবে, নাহলে জিনিসটা আসবে না। তো একটা আরেকটা জিনিস দেখেন, আমাকে প্রতিবার এরকম পিএইচপি লিখতে হয়, ঠিক না? পিএইচপি লিখে তারপর হচ্ছে এরকম একটা লিখতে হয়, তো এটা লিখেও একটু কষ্টকর। আমরা এটাকে শর্টকাট করে ফেলি, তো শর্টকাট করার জন্য আমার এখানে একটা পিএইচপি কোড ছিল, কই যেন কোডটা হচ্ছে এই যে পিএইচপি ইনিট। হ্যাঁ, পিএইচপি ইনিটটা আমি এইচটিএমএলে বসাই দিচ্ছি। দেখেন তো পিএইচপি ইনিট আমি কী করছি, দেখেন তো পিএইচপি ইনিট লিখলে হচ্ছে মূলত আমার এতটুকু প্রিন্ট হবে। হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে প্রিফিক্স লিখলাম পিএইচপি ইনিট, ডিসক্রিপশন দিলাম পিএইচপি ইনিট, মানে এগুলো সব সেম নামই দিবেন, সমস্যা নাই। শুধু চেঞ্জ করবেন হচ্ছে কোডে, যে আসলে আপনি কী দেখতে চান। তো আমি চাই প্রি কোডের মাঝখানে পিএইচপি কোড, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা জিনিস করে দিই, 1 2 3 4, 1 2 3 4 দিয়ে আমি এখানে $1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমি যে কোনো ফাইলে, ধরুন আছে আমি এখানে এই হোমের মধ্যে আমি পিএইচপি লিখতে চাই, তো আমি যদি যে পিএইচপি আসতে পিএইচপি ইনিট, দেখছেন আমাকে ফ্রিতে এই কোডটা দিয়ে দিছে। ঠিক আছে, এখন কন্ট্রোল চাইলে হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে হচ্ছে আপনি ফরম্যাট করে কাজ করতে পারেন আর কি। ঠিক আছে, এখন দেখেন এটা চলে আসছে। এখন পিএইচপির মধ্যে আমরা কী করব, আমরা ধরেন এখানে রিকোয়ার করবো। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স, তো রিকোয়ার ওয়ান্স করবো কাকে, রিকোয়ার ওয়ান্স করবো হচ্ছে যে আমরা যে হেডার ডট পিএইচপিটা আছে না, এই হেডার ডট পিএইচপিটাকে আমরা কী করবো এখানে রিকোয়ার করে দিব। তো রিকোয়ার করার জন্য এখানে রিয়েল পাথ ইউজ করতে পারেন, সমস্যা নেই। রিয়েল পাথ দিয়ে দেন কী হবে, এখানে হবে হচ্ছে কি রিয়েল পাথের মধ্যে হচ্ছে ওই লিঙ্কটা একটু বলে দিবেন, ভিউ স্ল্যাশ লেআউটস স্ল্যাশ হচ্ছে কি হেডার ডট পিএইচপি। ঠিক আছে, দেখেন এখন যদি আপনি এখান থেকে রিলোড দেন, দেখেন সেম জিনিসই কিন্তু পাইছে, এবং হেডারের মধ্যে খেয়াল করে দেখেন এই জিনিসগুলো চলে আসছে। এখন যদি আপনি কিছু ভুল করেন, হ্যাঁ ধরুন আমরা ভুল করতেছি, কিছু একটা ভুল করলাম, তাহলে বোঝা যাবে যে ভুল হয়েছে কিনা। ও, আমরা অ্যাবাউটে আসছি, আমরা হোমে দিব, দেখেন হোম তো না, জাস্ট হোম বলতে হোম আর কি। দেখেন আমাকে কী বলতেছে, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে পায় নাই, হ্যাঁ বা হচ্ছে সেটা এখানে নাই। তাহলে আমি যেটা করতে পারি, পিএইচপি দিলাম, রিলোড দিলাম। আচ্ছা, এখানে সবগুলো জিনিস ঝামেলা করতেছে না, রিকোয়ার ওয়ান্স। আচ্ছা, এখানে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে আচ্ছা অ্যাসেটটা তো অ্যাসেট দিলাম। আচ্ছা, দুইভাবে দিতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে রিয়েল পাথ ইউজ না করে আপনি হয়তো ডট ডট স্ল্যাশটাও দিতে পারেন, হ্যাঁ অথবা ডট স্ল্যাশ। ঠিক আছে, ডট স্ল্যাশ দিলে এখানে লেআউট নামে ফোল্ডারটা ছিল, সেখান থেকে আপনি চালিয়ে দিতে পারেন। ঠিক আছে, মানে যত ঝামেলা যেতে না চান, আর না হলে আরেকটা যেটা করতে পারেন, আপনি হেল্পারের মধ্যে আরেকটা ফাংশন তৈরি করতে পারেন, যেটা দিয়ে হচ্ছে আপনি সবসময় ইনক্লুড করবেন। হ্যাঁ, তাহলে সেটা আপনি তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, ধরেন হচ্ছে আপনি এই যে আপনি এখান থেকে হচ্ছে হোস্টের নাম দিয়ে হচ্ছে ফাইলটি অ্যাক্সেস করতে চান, সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো সেক্ষেত্রে হয়তো আপনাকে এই যে হেল্পারের মধ্যে আরেকটা ফাংশন তৈরি করতে হবে, কারণ অ্যাসেট না দিয়ে আমরা দিলাম হচ্ছে কি ইনক্লুড পিএইচপি, ইনক্লুড পিএইচপি, মানে এটা কোনো পিএইচপির ফাংশন না, আমরা নিজেরা তৈরি করলাম। তো দেন হচ্ছে এখান থেকে যেটা হবে, পাবলিকটা আর থাকবে না, হ্যাঁ আমরা শুধু হচ্ছে ওই পাথ লিঙ্কটা বলে দিব, হ্যাঁ একদম ভিউ থেকে শেষ পর্যন্ত, এটাতে দেখি পাই কি না, পাওয়ার কথা। তো আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে হোমে। হ্যাঁ, তো হোমে গিয়ে আমরা রিকোয়ার ওয়ান্সের মধ্যে, আচ্ছা রিকোয়ার ওয়ান্সটাও লাগবে, আমরা তখন রিকোয়ার ওয়ান্সটাও এখানে বলে দিচ্ছি,
হেল্পারের মধ্যে রিকোয়ার ওয়ান্সটা বলেছি, রিটার্ন তো না, আমরা ধরুন হচ্ছে রিটার্ন রিকোয়ার ওয়ান্স পাথটা আমরা বলে দিলাম, ঠিক আছে। সে হচ্ছে পুরো পাথটাকে সে ধরুন কনক্যাটিনেট করে দিবে, ঠিক আছে, করে রিকোয়ার ওয়ান্স করে দিবে। এখন হচ্ছে এই যে ইনক্লুড পিএইচপি আছে, মানে পুরো জিনিসটাকে আমরা আরো ছোট করে ফেললাম আর কি, ঠিক আছে। মানে জাস্ট হচ্ছে ফাংশন ইউজ করা, ফাংশন বানানো জিনিসটা এরকম। আমরা যাব কোথায়, হোমে, ঠিক আছে। তো হোমে গিয়ে এখন আর এটা দরকার নাই, আমরা দিব হচ্ছে কি ইনক্লুড পিএইচপি। হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু আমরা বানাইছি, তো আমরা কি করব, এখানে শুধু এতটুকু বলে দিব যে আসলে এটা কোথায় আছে। আমাদের ফাইলটা আছে ভিউ এর মধ্যে, ফ্রন্ট এন্ড এর মধ্যে হচ্ছে কোথায় লেআউটস, তো এটা হচ্ছে এখানে যেহেতু আছে আপনি এখান থেকে বলে দেন, ঠিক আছে। এটা আপাতত কমেন্ট রাখি, পাওয়ার কথা এটা দেখি। রিকোয়ারমেন্টস ডিসেবলড ইনক্লুড জিরো ভিউ ফ্রন্ট এন্ড লেআউটস হেডার, আচ্ছা এটা পাচ্ছে না না। আচ্ছা আরেকটা আছে দেখি, আরেকটা অপশন আছে, সেটাও কাজ করে কিনা, সেটা হচ্ছে এই এখানে হোস্ট নেম না দিয়ে আপনি চাইলে হচ্ছে বেজ দিয়েও কাজটা করতে পারেন। হ্যাঁ সরি, বেজ না, ডিআইআর। হ্যাঁ, তো ডিআইআর হচ্ছে একটা ম্যাজিক মেথড, এটা রিয়েল পাথ অলমোস্ট সেম, দেখি কাজ করে কিনা। এই যে দেখেন এটা কিন্তু আছে, কিন্তু সে হচ্ছে ফেল টু স্ট্রিম দেখাচ্ছে, ভিউ ফ্রন্ট এন্ড লেআউটস হেডার ডট পিএসপি। এখানে এররটা কি দিচ্ছে, এররটা রিকোয়ার ওয়ান্স ডিব্যাচ থ্রি অ্যাপ ভিউ, ও আমরা তো অ্যাপের মধ্যে নাই, আমরা আছি ভিউ এর মধ্যে। আচ্ছা এখানে অ্যাপ আসলো কোথা থেকে, তাহলে অ্যাপ তো আমরা পাঠাইনি, অ্যাপ পাঠাইনি, অ্যাপটা আসতেছে দেখেন, এখানে অ্যাপ কানেক্টেড হয়ে গেছে কোনোভাবে, যে দেখেন অ্যাপ, আমরা তো অ্যাপের মধ্যে না, অ্যাপ আসলো কেন। হেল্পার আরেকটু চেক করে আসি, ডিআইআর স্ল্যাশ পাথ, ডিআইআর স্ল্যাশ পাথ, আচ্ছা একটু প্রিন্ট করে দেখি যে আসলে এখানে কি ডিআইআর এ কতটুকু সে আমাকে দিচ্ছে। যদি প্রিন্ট করেন, প্রিন্ট আর ডিআইআর, এই যে সে হচ্ছে অ্যাপ পর্যন্ত প্রিন্ট করে দেয়। হ্যাঁ স্ল্যাশ অ্যাপ, স্ল্যাশ অ্যাপ তো আমাদের দরকার নেই, স্ল্যাশ অ্যাপ সে কেন দিবে। আর যদি ইয়ে দেয় রিয়েল পাথ, রিয়েল পাথটা মানে সেম কাজ করতেছে, আমাদের অ্যাপ সহ রিটার্ন করতেছে না, এটা আবার ঠিক আছে, কিন্তু রিয়েল পাথটা আবার কাজ করতেছে না। আচ্ছা দেখি, রিয়েল পাথ স্ল্যাশ ভিউ স্ল্যাশ ফ্রন্ট এন্ড, ওকে ডান। আচ্ছা এটা একটু ইউজ করে দেখি, যে কোনো একটা কাজ করা উচিত, প্যাথটা সব কিছু ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, দেখেন। ওকে এখন কিন্তু কাজ করছে, দেখেন আমরা যদি হেডে যদি চেক করি, মানে আমাদের যেহেতু সিএসএসটা পাইছে তার মানে হচ্ছে কাজ করছে, ঠিক আছে। কন্ট্রোল ইউ দেন, এই যে দেখেন এগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তো রিয়েল পাথ আর ডিআইআর অলমোস্ট সেম, এই লাইনটা দরকার না, এটা কেটে দেন, ঠিক আছে। তাহলে আমরা যেটা করলাম, এই যে বারবার রিকোয়ার ওয়ান্স যে রিয়েল পাথ এই জিনিসটা লিখতে হয় সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন থেকে যেটা করব, ইনক্লুড পিএসপি করব, ইনক্লুড পিএসপি করে দেন হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের যে র ফোল্ডারটা আছে, কারণ কোন ফোল্ডারের মধ্যে বা হচ্ছে কোন ফাইলের মধ্যে আমাদের পিএসপিটা আছে যেটাকে আমরা ইনক্লুড করতে চাই সেটা বলে দিব। তো ধরুন হচ্ছে আমরা হেডার ডট পিএসপিটা চাই কোথা থেকে, সেটা হচ্ছে ভিউ এর মধ্যে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ডের মধ্যে লেআউটস। হ্যাঁ এইভাবে আমাদের দিতে হবে, তাহলে হচ্ছে জিনিসটা পেয়ে যাবে। সেমভাবে দেখেন আমরা যে এতটুকু করে নিচে দিয়ে দিই, তো আমরা কী চাই, আমরা চাই হচ্ছে ফুটার ডট পিএসপি, যেহেতু সিংলিং সেম লিঙ্কে ছিল, ঠিক আছে, ফুটার ডট পিএসপি। তাহলে মোটামুটি ওকে, দেখেন এখন যদি আমরা দেখতে চাই এখানে, ওকে হোম পেজ, ওকে দেন হচ্ছে আমরা যখন অ্যাবাউট পেজে যাব তখন আবার
অ্যাবাউট পেজে কিন্তু আমরা এই কোডগুলো একটু বেশি করে করে রাখছি, ঠিক না? মানে আমরা সব কোড লিখছি আর কি। তো এখানেও সেম, বডি পর্যন্ত বাদ যাবে আর নিচে হচ্ছে ফুটার পর্যন্ত বাদ যাবে। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি এখানে শুধুমাত্র ফুটারটা লিখে দিব, ফুটার, ঠিক আছে? তো লেখার পর দেখেন এখন যখন রিলোড দিব আউটপুট কিন্তু সেম, ঠিক আছে? জাস্ট আমরা ইয়েটা চেঞ্জ করছি আর কি। এটা কি বলে, বলার না, জাস্ট হচ্ছে আমরা কোডটাকে ছোট করে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখেন, এই প্রি এর মধ্যে অটোমেটিক্যালি কিছু মার্জিন প্যাডিং আছে, ঠিক না? দেখছেন তো, এটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপের মধ্যে আছে আর কি। হ্যাঁ, তো আমরা যেটা করব, এই প্রি এর মধ্যে কিছু স্টাইল টিস্টাইল যা আছে এগুলোকে আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই যে মার্জিন দেখছেন 1 rem দেওয়া, আর একটা হচ্ছে ফন্ট সাইজ, শুধু মার্জিনটা বাদ দিয়ে দেন তাহলে চলবে। আমরা এখানে লিখবো হচ্ছে প্রি মার্জিন 0, ঠিক আছে? আর হচ্ছে প্যাডিং 0 করে দেন, ডান, শেষ। তাহলে আর বডির ক্লাসটা আপাতত দরকার নাই। তাহলে দেখেন আমাদের স্টাইলগুলো পেয়ে গেল আর কি, ঠিক আছে? মার্জিন 0, প্যাডিং 0। মেন জিনিসটা কই থেকে আসতেছে দেখি, দাঁড়ান, ট্রি এর মধ্যে ডিসপ্লে ব্লক, প্রি ফন্ট সাইজ। আচ্ছা, প্রিটা দরকার নাই, সমস্যা নাই, আমরা প্রিগুলো কেটে দিই। হ্যাঁ, আর এইচটিএমএল থেকেও প্রিটা আপাতত কেটে রাখি, আমাদের প্রয়োজন হলে আমরা ইউজ করবো, নি সমস্যা নাই। এই লাইনটা একটু কেটে দেন, যেহেতু সমস্যা করতেছে, রেন্ডারিংয়ে সমস্যা করতেছে আর কি, ঠিক আছে? তাহলে এখন রিলোড দেন। আর এখানে যেটা আছে, এই যে প্রিটি যেগুলো বসে আছে আর কি বাই ডিফল্ট, এগুলো একটু কেটে দিয়ে আসেন, জাস্ট পিএইচপি থাকুক। এখন যদি আপনি পিএইচপি লেখেন, এখন আর পুরোটা আসবে না, দেখেন পিএইচপি ইনিটে শুধু পিএইচপি আসবে। আর এখানে দেখেন একটা স্পেস চলে আসছে, ওই স্পেসটা আমরা কেটে দিয়ে আসি। সেটা হচ্ছে দেখেন যে এখানে একটা স্পেস আছে, এটা কেটে দেন। মানে আমরা 4 ট্যাব দিয়ে রাখছিলাম আর কি, ওইটাই আছে। আচ্ছা, ডান। তাহলে সেমভাবে অ্যাবাউট গেল, দেন হচ্ছে আমরা যদি হোমে যাই, হোম থেকে হচ্ছে এখান থেকে প্রিটা কেটে দিব, নো নিড অফ প্রি। রিলোড দেখেন, ডান। যদি আমরা হোমে যাই তখন এটা ওকে। তো এখন আমাদের বেসিক কিছু জিনিস দরকার একটা পেজ তৈরি করতে গেলে। হ্যাঁ, ওই রকম কিছু জিনিস আমরা তৈরি করি। তো প্রথমে আমরা হোম পেজ ডিজাইন থেকে শুরু করি। তো হোম পেজে আমাদের কোনো ভেরিয়েবল টেরিয়েবলের দরকার নাই আপাতত, আর এখানে ধরনের জিনিসগুলো দরকার নাই। হ্যাঁ, তো আমরা যেটা করি, এখানে ধরেন একটা সেকশন নিচ্ছি, সেকশন। তো সেকশন না নিয়ে প্রথম হচ্ছে আমাদের একটা ন্যাভ দরকার। তো ন্যাভ বারটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি। এখান থেকে হচ্ছে ডকে যান, ডকে গিয়ে হচ্ছে সার্চ দেন ন্যাভ বার। হ্যাঁ, ন্যাভ বার, হ্যাঁ, ন্যাভ বার কোথায়, ন্যাভ ন্যাভ বার কি আসলে এগুলো? আচ্ছা, এখান থেকে দেখেন লেআউট গ্রিড কন্টেন্ট কম্পোনেন্টে আছে ন্যাপ থাকার কথা, যে ন্যাপবার মনে হয় বানানে ভুল ছিল 19 20, সেই কারণে। তো এখান থেকে যে কোনো একটা ন্যাপবার আপনি চয়েস করেন, যেটা আপনি চান আর কি। হ্যাঁ, তো এখান থেকে ধরেন আমাদের যে প্রথম ন্যাপবার, এটা হইলেই চলে। তো আমরা এই ন্যাপবারটা কপি করলাম, কপি করেছি আমরা যেটা করব এখানে পেস্ট করব। তো পেস্ট করে ফরম্যাট করে ফেলেন, ফরম্যাট হয়ে গেল। দেন এখানে কন্টেনার ফ্লুইড দেওয়া আছে, কন্টেনার ফ্লুইড না দিয়ে শুধু কন্টেনার দেবেন। হ্যাঁ, এখন দেখেন যদি রিলোড দেই আমরা, ফুট করে আসে এইভাবে ধরে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে কি করছি আমরা, হচ্ছে এই ন্যাপবারটা আমরা পাইছি। হ্যাঁ, মানে ন্যাপবারটা চলে আসছে। দেন ন্যাপবারের পরে হচ্ছে আমরা একটা, এটা কি বলে, আমরা ধরেন একটা ব্যানার চাই, ব্যানার না মানে আমরা স্লাইডার চাই। তো এখানে হচ্ছে, এখানে হচ্ছে আপনি ক্যারোসেল নামে কিছু একটা পাবেন। হ্যাঁ, ক্যারোসেল, তো ক্যারোসেলটা হচ্ছে একটা স্লাইডার। দেখেন আপনাকে ফ্রিতে একটা স্লাইডার দিচ্ছে এই টাইপের আর কি, ঠিক আছে? এই স্লাইডারের মধ্যে আমরা এই স্লাইডারের কোডটা কপি করব। হ্যাঁ, তো কপি করে আমি এটাকে মিনিমাইজ করে এখানে লিখতেছি হচ্ছে এভাবে, লিখ এখানে একটা সেকশন লিখলাম, সেকশন। এই সেকশনের মধ্যে কী থাকবে, আমার একটা কন্টেনার থাকবে, যেহেতু আমরা হচ্ছে কি
কন্টেনারে অভ্যস্ত আছি, সমস্যা নাই। আর এখানে দেখেন কিছু ইমেজ লাগবে, ঠিক আছে? তো ইমেজগুলো আমাদের কাছে তো নাই, ঠিক না? তো আমরা হচ্ছে কিছু ইমেজ চাইলে হচ্ছে মানে গুগল থেকে ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে নেচার দিয়ে দিলাম আপাতত, নেচার। তো নেচার থেকে আমরা কিছু ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করে এখান থেকে টুলস, আচ্ছা টুলসে ক্লিক করেন। টুলসে ক্লিক করলে সাইজটা লার্জ দিয়ে দেন। হ্যাঁ, তো লার্জ দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই টাইপের ইমেজগুলো নেন, যেগুলো হচ্ছে চ্যাপ্টা ইমেজ আর কি, বা হচ্ছে স্লাইডার টাইপের যে ইমেজগুলো, আমরা ইমেজটা নিচ্ছি। ওকে, তো ইমেজটা নিয়ে আমি এটাকে ডাউনলোড দিই। হ্যাঁ, যেহেতু হচ্ছে আমরা একটা প্রসেস তৈরি করছিলাম, ওই প্রসেসটা একটু জাস্ট এটা কী বলে চেক আপ করার জন্য আর কি। হ্যাঁ, আমরা ব্যাচটিতে গেলাম। ব্যাচটিতে গিয়ে দেখেন পিএইচপি 10 পাবলিক ইমাজেস। তো ধরুন আমি এখানে দিলাম হচ্ছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এখানে ধরেন আমি দিলাম 1.jpg। এখান থেকে আরেকটা ইমেজ নেওয়া দরকার, ধরেন এটা নিলাম 2.jpg দিলাম এটার দাম। সেভ ইমেজেস 2 দিয়ে দিচ্ছি, জেপিজি অটো নিয়ে নেবে। হ্যাঁ, আর আরেকটা ইমেজ লাগবে, ওখানে তিনটা স্লাইডার ছিল। সেভ ইমেজ 3, ওকে ডান। এখন এই তিনটা ইমেজটা আপনি এখানে বসিয়ে দেন জাস্ট। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে কী করছিলাম মনে আছে? আমরা যদি লিখি পিএসপি প্রিন্ট, হ্যাঁ এই যে পিএসপি প্রিন্ট অ্যাসেট, দেন হচ্ছে কী করবো আমরা, শুধু হচ্ছে এই যে দেখেন ইমেজেসের মধ্যে 1, 2, 3 এটা শুধু বলে দিব, ঠিক আছে? ইমেজেস স্ল্যাশ হচ্ছে 1.jpg। আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে না? এরপর দেখেন এটাকে শুধু আমরা সোর্সের মধ্যে বসায় দিচ্ছি, শুধু এখানে 1 আছে, 2 হবে, এখানে হচ্ছে 3 হবে, ঠিক আছে? দেন হচ্ছে এগুলো সব ঠিক আছে, ওকে ডান। আর এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্টটা কাজ করবে না আপাতত। কাজ না করার কারণ হচ্ছে আমরা যদি মানে এখানে একটু যেয়ে দেখি, দেখেন এখানে জাভা স্ক্রিপ্টের একটা ফাইলও কানেক্ট করতে হয়, হ্যাঁ, যেটা আমরা করি নাই। তো সেই জন্য এই জাভা স্ক্রিপ্টের ফাইলটা কপি করবেন। কপি করে হচ্ছে ওই যে আপনি যে একটা ফুটার তৈরি করছেন না, ফুটারে চলে আসেন। এই ফুটারে চলে এসে এই ফুটারের শেষে এই জাভা স্ক্রিপ্টগুলো কানেক্ট করে দেবেন। হ্যাঁ, তো স্ক্রিপ্ট ফাইল সাধারণত হচ্ছে এই মানে বডিয়ের উপরে, মানে বডিয়ের ক্লোজিং ট্যাগটা আছে, বডিয়ের ক্লোজিংয়ের উপরে ইউজ করা হয়, ঠিক আছে? এখান থেকে হ্যাঁ বডির ক্লোজিংয়ের উপরে দেন, সমস্যা নাই, ঠিক আছে? এখন দেখেন যদি আমরা রিলোড দেই, দেখছেন একটা স্লাইডার পেয়ে গেছে, ওকে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্লাইডার। এরপর দেখেন, এরপর ধরেন হচ্ছে আপনি একটা সেকশন তৈরি করতে চান, যে সেকশনের মধ্যে হচ্ছে আপনি কিছু ব্লগ পোস্ট রাখবেন। হ্যাঁ, তো আর এখানে দেখেন এই ব্যানারের উপরে নিচে একটা মনে হয় মার্জিন দিলে ভালো হয়, ঠিক না? তো আমরা একটা মার্জিন দিয়ে দিচ্ছি, ওকে। তো মার্জিন দেওয়ার জন্য হচ্ছে এই বুটস্ট্র্যাপেরই একটা ক্লাস আছে মার্জিন। হ্যাঁ, তো আপনি এখানে ইউজ করবেন এই, অথবা হচ্ছে আপনি চাইলে প্যাডিংও দিতে পারেন। হ্যাঁ, তো ধরুন আমরা ক্লাস ইউজ করবো হচ্ছে পিওয়াই। পিওয়াই মানে হচ্ছে প্যাডিং টপ, প্যাডিং বটম। হ্যাঁ, আর পিএসপিতে হচ্ছে 5টা ভ্যালু দেওয়া যায় পিওয়াইতে, 1 থেকে 5। তো আমি যদি এখানে 3 দেই, তাহলে দেখবেন উপরে নিচে হচ্ছে মানে 30 পিক্সেলের একটু কম আর কি একটা প্যাডিং পাবে। হ্যাঁ, উপরে আর নিচে দেখছেন, এটা এখন একটু দূরে দূরে হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন আমরা এখান থেকে কার্ডে যাব। হ্যাঁ, কার্ড। তো কার্ডে গেলে আপনি কার্ড গ্রুপের একটা সেকশন পাবেন। কার্ড গ্রুপ একটু নিচের দিকে গেলে থাকবে এটা, কার্ড গ্রুপ, কার্ড গ্রুপ, অথবা এই টাইপের এটাও দিতে পারেন। এটা ইমেজ ছাড়া, আর একটা ইমেজ সহ, সেটা একটু দেখে আসি। কার্ড, 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 এই যে এই টাইপের। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আপনার একটা ইমেজ থাকতে পারে, এখানে একটা টাইটেল থাকতে পারে, ওকে। তো আমি এতটুকু কপি করতেছি, কপি করলাম। হ্যাঁ, আর এখান থেকে ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে নিউজ, নিউজ পেপার, ঠিক আছে? তো নিউজ পেপার দিলে কিছু ইমেজ টিমেজ আসবে এরকম। হ্যাঁ, তো ধরেন হচ্ছে আমি একটা নিউজের ফটো আমি ডাউনলোড করে নিই। তো আমি এখান থেকে সেভ ইমেজ অ্যাজ দিলাম, দিয়ে ধরেন এখান থেকে সেভ, এটার নাম দিলাম হচ্ছে কি N1, ওকে। আর আরেকটার নাম দিলাম ধরেন হচ্ছে ধরেন N2, মানে এই দুইটা ইমেজ আমি সেখানে ইউজ করবো আর কি। হ্যাঁ, সেভ ইমেজেস N2, ওকে। এখন আসেন, আমরা যে কোডটা কপি করছি আর কি, হ্যাঁ, যে এই কোডটা হচ্ছে আমরা ইউজ করতে চাই। তো ইউজ করতে গেলে কী করতে হবে, আমাকে একটা সেকশন তৈরি করতে হবে, মানে আমরা বেসিক ডিজাইনই করতেছি। এখন কথা হচ্ছে আমরা যদি বেসিক থেকে ডিজাইন করতে যাই একটু সময় লাগতো, ঠিক না? তো এখন হচ্ছে ওই সময়টা লাগছে না। দেন হচ্ছে দেখেন আমি যদি কন্টেনারের মধ্যে এটাকে পেস্ট করি, যে কোডটা আমি লিখছি, কপি করছি,
এতটুকু আমি দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা ম্যাক্স উইথ দেওয়া আছে, ম্যাক্স উইথ হচ্ছে কত, 540, যার কারণে এটা এর চেয়ে বড় হবে না। হ্যাঁ, তো আমি এখানে আমাদের অ্যাসেটটা বলে দিই, ধরুন পিএসপি অ্যাসেট। অ্যাসেট হচ্ছে কি, অ্যাসেট হচ্ছে আমার কোথায় আছে বলেন তো, ইমেজেসের মধ্যে n1, হ্যাঁ n1.jpg। এখন দেখেন যদি আমি লিখি এখানে রিলোড দিই, আমি ওই ইমেজটা দেখতে পারবো। হ্যাঁ, কিন্তু ইমেজটা ধরেন হচ্ছে খুব সুন্দর হচ্ছে না, ধরেন এটাকে আর একটু সুন্দর করলে বেটার হয় আর কি। ঠিক আছে, তো আমরা যেটা করব এখানে হচ্ছে রো কলামটা ইউজ করবো, যেটা আমরা ইউজ করতাম। হ্যাঁ, ধরেন হচ্ছে আমরা এক রোতে দুইটা করে ইমেজ চাই, তো আমি এখানে বলে দিলাম যে আমরা মিডিয়াম ডিভাইস থেকে, অথবা হচ্ছে হ্যাঁ মিডিয়াম ডিভাইস থেকে আমরা দুটো এলিমেন্ট চাই। তো আমরা যদি এক রোতে একটা চাই, মানে এক রোতে দুইটা চাই, আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, দুই ভাগে ভাগ করার সিস্টেম হচ্ছে কি, কল সিক্স দিয়ে কাজটা করা। ওকে, দেন এখান থেকে যেটা হবে, এই এখান থেকে যে ম্যাক্স উইড দেওয়া আছে, ম্যাক্স উইডটা দরকার নাই, সেটা আপনি কেটে দেন। ঠিক আছে, আর এখানেও সেম দেখেন, তারা কল ফোর আর কল এইট দিছে, আপনি চাইলে হচ্ছে এখানে কল ফাইভ আর কল সেভেন দিতে পারেন। ওকে, মানে রো কলম দিয়ে হচ্ছে জিনিস ডিভাইড করে দিছে। ওকে, এরপর হচ্ছে আমরা এই এতটুকু কোড, যেটা হচ্ছে আমাদের একটা কার্ড বা নিউজ তৈরি করে দেয়, সেটাকে আমরা কপি করলাম, মানে একদম পিওর বুটস্ট্র্যাপ সাইট যেটাকে বলে আর কি। দেখেন রিলোড দিচ্ছে, দুটো ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক না, বা দুটো পার্ট তৈরি হয়ে গেছে। তাহলে আপনার কাছে মনে হতে পারে যেটা আমার কাছে ভালো লাগতেছে না, ইমেজটা মনে হয় উপরে হলে ভালো হইতো, কন্টেন্টগুলো নিচে হলে ভালো হইতো, অথবা হচ্ছে ইমেজটা একটু বড় হলে ভালো হইতো, দেন এটা হলে ভালো হইতো। ঠিক না, তো যেটা আপনার কাছে ভালো মনে হয় আর কি। অথবা আমরা যেটা করতে পারি, এখান থেকে শুধু টাইটেল রাখি, এই ডিসক্রিপশনটা মনে হচ্ছে দরকার নাই। হ্যাঁ, তো এটাকে আপাতত ধরুন হচ্ছে আপনি কেটে দিতে পারেন। হ্যাঁ, আর শুধুমাত্র টাইটেলটা থাকলো আর একটা টাইম আছে এটা থাকলো, তাহলে হচ্ছে ইমেজটা সুন্দর লাগবে। দেখেন এখন এটা অনেকটা ভালো লাগতেছে। আর এখান থেকে ইমেজটা চেঞ্জ করে আমি n1 দিলাম আর একটা দিলাম n2। এখন যদি রিলোড দেই, ওকে ডান। এরপর হচ্ছে ধরেন এটা আসলে কী সেকশন সেটা আমি বুঝতেছি না। দেখুন, তো এই সেকশনটা বোঝার জন্য আমরা এখানকার টাইটেল ইউজ করতে পারি। তো আমি এখানে যেটা করলাম, এখানে হচ্ছে একটা h2 ইউজ করি, h2 দিলাম হচ্ছে কি, আওয়ার লেটেস্ট ব্লগস, লেটেস্ট ব্লগস। ওকে, আর এখানে ধরেন দেখেন এই সেকশনটা হচ্ছে একদম লেগে আছে একটার সাথে আরেকটা, দেখছেন একদম লেগে আছে। আমরা চাচ্ছি না লেগে না থাকুক, একটু বড় থাকুক। ঠিক আছে, একটু বড় হলে জিনিসটা ভালো দেখায় আর কি, উপরে নিচে একটু ফাঁকাটা বেশি থাকলে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে ধরেন হচ্ছে পিওয়াই দিতে পারি হচ্ছে 5। হ্যাঁ, পিওয়াই 5 দিলে দেখবেন হচ্ছে কী হবে, উপরে নিচে 50 পিক্সেল করে একটা প্যাডিং পাবে। দেখছেন উপরে হচ্ছে 50 পিক্সেল করে একটা প্যাডিং পাইছে। আর যে আওয়ার লেটেস্ট ব্লক, এটা সেন্টারে থাকা দরকার। তো আপনি এখানে যদি ইউজ করেন ক্লাস টেক্সট সেন্টার, হ্যাঁ এটা এটা একদম সেন্টারে চলে আসবে। দেখেন সেন্টারে চলে আসবে। দেন এটাকে যদি আপনি চান যে আপার কেসে দিতে, হ্যাঁ আপনি যদি লেখেন টেক্সট আপার, হ্যাঁ তো টেক্সট আপার দিলে সম্ভবত, অথবা আপার কেস যে কোনো একটাতে কাজ করার কথা। দেখেন সবগুলো দেখছেন বড় হাতের হয়ে গেছে, এটা বুটস্ট্র্যাপেরই ক্লাস টেক্সট আপার কেস। দেন এটার নিচে একটা মার্জিন দরকার, একটা মার্জিন দিয়ে দিচ্ছেন হচ্ছে MB3। ওকে, MB3 দিলে হচ্ছে 30 পিক্সেল না, মানে 20 পিক্সেলের চেয়ে একটু বেশি একটা মার্জিন পাবে। দেখছেন পেয়ে গেছে। তো এরকম ধরেন আরও ব্লগ আমাদের দরকার। হ্যাঁ, তো আমরা চাইলে হচ্ছে এভাবে হচ্ছে কপি করে, ধরেন এটাকে আরও একটু কপি করলাম, দুইটা কপি করে নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এগুলো নিচে নিচে চলে আসবে। তো দেখেন নিচে নিচে আসছে, কিন্তু এরকম আরও অনেকগুলো ব্লক থাকতে পারে। হ্যাঁ, আমরা আরও কিছু ব্লক তৈরি করে দিচ্ছি এখানে, টোটাল মানে 8টা বা 6টা ব্লক আমরা রাখলাম। হ্যাঁ, আর এখানে মার্জিনটা একটু বেশি হলে ভালো হয়, একবারে লেগে আছে। তো আমরা এখানে শুধু ভ্যালুটা বাড়াই দিব আর কি। আমরা MB দিয়েছিলাম কত, দেখেন তো MB দিয়েছিলাম 3। হ্যাঁ, আমরা এখানে MB5 করে দিই, অথবা 4 করে দিই। ঠিক আছে, তো 4 করে দিলে যেটা হবে, দেখেন এই সেকশনটা এখন ওকে ওকে মোটামুটি ভালো লাগতেছে আর কি, একবারে খারাপ না। এরপর হচ্ছে দেখেন ব্লক ব্লক শব্দ হইলো। হ্যাঁ, এরপরে ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন হয়তো এরকম একটা কিছু রাখতে, একটা ফর্ম রাখতে পারেন। হ্যাঁ, যে একটা কন্ট্রাক্ট ফর্ম থাকতে পারে। তো বুটস্ট্র্যাপের এরকম রেডিমেড ফর্ম আছে, আপনি চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে হয়তো ফর্ম দিয়ে একটু খুঁজতে হবে, যেমন হচ্ছে ইনপুট গ্রুপ আছে, হ্যাঁ ফর্ম কন্ট্রোল আছে, আর এখান থেকে হচ্ছে ফর্ম কন্ট্রোলে যান, এখানে একটা কিছু ডেমো থাকার কথা এখানে, অথবা ফ্লোটিং লেভেলস কোথায় যে আছে। আচ্ছা, না থাকলে সমস্যা নাই, আমরা একটা জিনিস তৈরি করে দিচ্ছি। ধরেন আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম দরকার। হ্যাঁ, তো আমি একটা সেকশন নিলাম, সেকশন। তো সেকশনের মধ্যে কী থাকবে, একটা কন্টেইনার থাকবে। এই কন্টেইনারের মধ্যে ধরেন আমি হচ্ছে একটা কী লিখলাম, আমি একটা কার্ড নিলাম, কার্ড, আর কার্ডের মধ্যে কার্ড বডি নিলাম।
তো এটা দিলে যেটা হবে, আপনাকে একটা ডিফল্ট একটা স্টাইল দিবে যেটা একদম খারাপ না, ভালোই। দেন তার মধ্যে আমি একটা ফর্ম নিলাম, হ্যাঁ, তো ফর্মের মধ্যে একটা হ্যাশ দিয়ে দেন যাতে হচ্ছে সে কোনো দিকে না দৌড়ায়, ঠিক আছে। দেন হচ্ছে এখানে একটা ক্লাস নেবেন হচ্ছে ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ, হ্যাঁ। ফর্ম গ্রুপের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লেভেল, তো আমি ধরুন লেভেল দিলাম হচ্ছে ফার্স্ট নেম অথবা নেম দিলাম ফুল নেম, ওকে। আর এরপর যেটা থাকে একটা হচ্ছে ইনপুট থাকে, হ্যাঁ। তো ইনপুটের মধ্যে আমি দিলাম টাইপ টেক্সট, সমস্যা নাই। আর একটা ক্লাস দিলাম হচ্ছে কি ফর্ম কন্ট্রোল, হ্যাঁ। আর এই প্রতিটা ফর্মের নিচে একটা মার্জিন দিবেন, মার্জিন হচ্ছে ধরুন MB4 দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে কপি করতেছি 2 3 4, হ্যাঁ, একটা এটা থাকুক, একটা ইমেল থাকুক, আর একটা ধরুন দিলাম হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে একটা কন্ট্যাক্ট লেখার জন্য একটা মেসেজ দরকার, ঠিক আছে। তো আমি দিলাম হচ্ছে টেক্সট, হ্যাঁ। আর টেক্সট যেহেতু অনেক লাইন হইতে পারে, আমি একটা টেক্সট এরিয়া ইউজ করি, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র একটা ক্লাস বসবে, ক্লাসের নাম দিলাম হচ্ছে কি ফর্ম কন্ট্রোল। তো ফর্ম কন্ট্রোল দিলে যেটা হয়, সে হচ্ছে একটা ফর্মের ডিফল্ট একটা স্টাইল করে দেয় আর কি। দেখেন আমি যদি এখন রিলোড দিই, দেখছেন আমরা একটা ফর্ম পেয়ে গেছি, বিনা পয়সার ফর্ম। তো এই ফর্মের মধ্যে কী দরকার, একটা এরকম হেডিং দরকার। আমরা হেডিংটা দিয়ে দিচ্ছি, এই কন্টেনারের ভিতরে দিয়ে দেন, দিয়ে এখানে কী দিয়ে দিবেন, যে কন্ট্যাক্ট উইথ আস, কন্ট্যাক্ট উইথ আস। আর এখানে যেটা করতে পারেন, এখানে সেম এরকম একটা মার্জিন দিতে পারেন, দিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এরকম একটা কিছু চলে আসছে। তো আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এই যে একটা লেটেস্ট ব্লগ আছে, ধরুন সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে চাই, দিলে একটু ভালো লাগতো আর কি। তো এটার জন্য যেটা করতে পারেন, এখান থেকে হচ্ছে এই যে এখানে যদি ইউজ করেন, মানে আপনি বুটস্ট্র্যাপে এই কয়েকটা কালার আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। কালার হচ্ছে এই যে এগুলা, হ্যাঁ, প্রাইমারি, এই যে এখানে প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হ্যাঁ। এখান থেকে যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারেন, ওকে, যে কালারটা আমার ভালো লাগে আর কি। আর এছাড়া যেটা করতে পারেন, এখান থেকে এখানে অবশ্যই ওই টাইপের কালার পাচ্ছি না যেটা এখানে ইউজ করা যায়। আমরা হচ্ছে যে ব্লক সেকশনের ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার ইউজ করি, যেটা হচ্ছে হোয়াইট, না হোয়াইটের মতো আর কি। আচ্ছা, বিজি লাইট দিলে কি হয় দেখি, এখানে আপনি চাইলে বিজি লাইট দিতে পারেন, বিজি লাইট, না বিজি লাইট বোঝা যাচ্ছে না, কিন্তু একটা কালার হয়েছে, হালকা একটা কালার হয়েছে, হ্যাঁ। তো এটাও দেওয়া যায়, দেখেন এই সেকশন থেকে এই সেকশনের পার্থক্যটা বোঝা যাচ্ছে, তার মানে হচ্ছে কালার হয়েছে, হ্যাঁ। তাহলে যেটা করতে পারি, আমরা বিজি লাইট ইউজ করতে পারি, এটা যেটা হবে মানে এক সেকশন থেকে যে আর এক সেকশনের ডিভাইড আছে সেটা আমরা ধরতে পারবো আর কি, ঠিক আছে। তা আমরা যেটা করবো, যে লেটেস্ট ব্লগের বিজি লাইট ইউজ করবো, ওকে, GHT। আর এখানে যেটা আছে, আমরা PY3 যেটা আছে না, এটা আপাতত অফ করে দিই। আর সেটা হচ্ছে যে আমরা মানে ব্যানারের জন্য যেটা ইউজ করেছিলাম আর কি। আর এখানে যেটা করি, PY, ঠিক আছে, সমস্যা নাই, ঝামেলা নাই। দেখেন এখন মোটামুটি হচ্ছে কি একদম মানে ফকির মার্কা একটা ব্লক সেট তৈরি হয়েছে আর কি, খুব ভালো না, চলে মোটামুটি, হ্যাঁ। আর এখানে একটু স্টাইল করতে হবে, নর্মালি হচ্ছে আমরা নেববারগুলো এই পাশে চাই না, আমরা নেববারগুলো এই পাশে চাই। তাহলে আমরা যেটা করব, এই যে আমরা নেববারে আসবো, তা নেববারে এসে দেখেন এখানে আমাদের সার্চটা আপাতত দরকার নাই, পরবর্তীতে রাখলে আমরা নিয়ে আসবো, ওকে। আর এরপর দেখেন এখানে হচ্ছে এই এখানে এই এতগুলো দরকার নাই আমাদের, শুধুমাত্র হোমটা থাকলেই হবে, ঠিক আছে। আর হোমের মধ্যে আপাতত অ্যাক্টিভ ক্লাসটা দরকার নাই, আর এখান থেকে অ্যাক্টিভ কারেন্টটাও দরকার নাই, ঠিক আছে। শুধুমাত্র হোম দিলেন, আর এটাকে ধরেন হচ্ছে একটু কপি করতে পারেন, এরকম কয়েকটা পেজ দিয়ে আপনি যে কয়েকটা পেজ তৈরি করছেন আর কি, হ্যাঁ। অ্যাবাউট দিলেন একটা, আর এখানে হোমের জন্য লিঙ্ক হবে স্ল্যাশ, অ্যাবাউটের জন্য লিঙ্ক হবে কি স্ল্যাশ অ্যাবাউট, হোমের জন্য লিঙ্ক হবে কি, আচ্ছা হোম তো কিছু নাই, একটা কন্ট্যাক্ট দিলাম, ঠিক আছে। আর আচ্ছা কন্ট্যাক্টটা সবার শেষে হয়। আর এখানে ধরেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে আর একটা ব্লগস, হ্যাঁ, মানে এখানে আমাদের অনেকগুলো ব্লগের লিস্ট থাকবে, হ্যাঁ। তারপর ব্লগের লিস্টটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে দেখেন আমাদের লিঙ্কটা এখন এইরকম আসবে অনেকটা, হ্যাঁ, এরকম একটা লিঙ্কে আসলো। তো এটাকে আমরা ডান পাশে চাই, এই পাশে না। তো একটা জিনিস দেখেন, এখানে আমরা প্যারেন্টটা যদি সিলেক্ট করি, দেখেন যে ইউএল, ইউএলটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা, এবং ফ্লেক্স ডিরেকশন রো দেওয়া, ইউএল হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা। তো আমরা যদি এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাসের নাম হচ্ছে, মানে আমরা নর্মালি যদি সিএসএস ইউজ করতাম, সিএসএসে কী দিতাম, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, ঠিক না। আচ্ছা ফ্লেক্স এন্ড দিলে তো যাবে না,
তাকে যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে উইথ 100%। হ্যাঁ দেখেন এটা ডান পাশে চলে গেছে দেখছেন, অথবা যদি দেন এম আর অটো দিলেও যাবে। হ্যাঁ ধরুন হচ্ছে মার্জিন রাইট, মার্জিন রাইট অটো, আচ্ছা মার্জিন রাইট বা হচ্ছে মার্জিন লেফট হইতে পারে দেখেন। আচ্ছা মার্জিন লেফট দিলে যাবে না, কারণ তার একটা বিশাল মার্জিন আছে। হ্যাঁ উইথ 100% ইউজ করেন, এটাই বেটার। তাহলে দেখেন আমরা দুইটা ক্লাস ইউজ, মানে দুটো অ্যাট্রিবিউট ইউজ করছি, ঠিক না? একটা জাস্টিফাই কন্টেন্ট আর একটা হচ্ছে কি উইথ 100%। তো এই দুইটা হচ্ছে বুটস্ট্র্যাপে আছে। তো কী নামে আছে, একটা হচ্ছে উইথ W100, W100। তো W100 মানে হচ্ছে কি আপনার মানে উইথ 100%, আর একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এন্ড। হ্যাঁ এটা মানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ফ্লিক্স এন্ড, ঠিক আছে? এখন দেখেন আর এখানে দেখেন এমই অটো দেওয়া ছিল আর কি। হ্যাঁ এখানে যে আপনি এমএস অটো দেন, মানে এমএস মানে হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফট আর কি। হ্যাঁ তো এখানে হচ্ছে মার্জিন লেফট টেপ সব জিরো দেওয়া আছে, এমবি এলজি জিরো, এই যে এমএস অটোটা বাদ দিয়ে দেন। হ্যাঁ এটা দরকার নেই ক্লাসটা, আর বাদ দিলেও চলে না দিলেও চলে। দেখেন এখন এটা আমরা যেরকম চাই ওইরকমই আছে। হ্যাঁ এখন যেটা করতে পারেন সর্বশেষ হচ্ছে দেখেন আমাদের পেজগুলো কিন্তু কাজ করবে। হ্যাঁ হয়তো এই এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট পেজে আমাদের ওই হেডার ফুটারগুলো কানেক্ট করা হয়নি মনে হচ্ছে, ঠিক না? অ্যাবাউট পেজটা কোথায়, অ্যাবাউট পেজে? আচ্ছা এই যে ন্যাববারটা তো হবে হচ্ছে আমাদের হেডারের মধ্যে। হ্যাঁ এই কারণে মূলত পায় নাই আর কি, এটা হচ্ছে এই যে বডির পরে এখানে দিয়ে দেন, ঠিক আছে? এখন হচ্ছে সব পেজে থাকবে আর কি, যেহেতু হচ্ছে দেখেন অ্যাবাউট পেজে এটাকে ইনক্লুড করা, দেখছেন ন্যাববারটা চলে আসছে। হোমে ক্লিক করেন, হোমেও থাকবে, অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম বেসিক একটা পেজ, আপনারা মানে বুটস্ট্র্যাপটা একটু দরকার। হ্যাঁ সেটা হচ্ছে একটু শিখে নেন। আমি যদিও আমি প্রথম থেকে বলছিলাম যে বুটস্ট্র্যাপ ইউজ না করার জন্য, হ্যাঁ কিন্তু যখন ফার্স্ট কাজ করতে চান, দেখেন আমি যদি এই পেজটা ডিজাইন করতে চাইতাম, ধরুন এই ডিজাইনটা করতে চাইলে আমার প্রায় কয়েক ঘন্টা লেগে যেত, মিনিমাম 1 ঘন্টার বেশি তো লাগতো। সেখানে দেখেন সর্বোচ্চ হয়তো 25 মিনিট লাগছে পুরো এই দুইটা পেজ তৈরি করতে। হ্যাঁ কারণ হচ্ছে মানে এটা বুটস্ট্র্যাপের আছে, আমরা হচ্ছে এগুলোকে যদি ইউজও করতে পারি তাহলে আরেকজনের রিসোর্সকে খুব ভালোভাবে ইউজ করা হয়, ঠিক আছে? তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আপনারা একটু প্র্যাকটিস করে ফেলেন বেশি করে, আর অবশ্যই রেগুলার ক্লাস রেগুলার একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। হ্যাঁ তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। আর আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।